स्टार्ट। नमस्कार, आकाशवाणी यूट्यूब चैनल पक्ष समस्त दर्शक के जाना आंतरिक शुभेच्छा। विगत दिनगुलोर मतो आज आमरा एनेछि आरेकटा नतून पर्व, बर्तमान आबये बांगलार फुटबलेर भविष्यत। आज के षष्ठ पर्व, आजो एकी भावे आमरा पेयेछि तीन लीजेंड क्रीड़ा व्यक्तित्व के। একজন আছেন শ্যাম থাপা, আর একজন আছেন মনোজিৎ দাস, আর একজন আছেন সেই শেষ দুর্গের প্রহর হিসেবে যাকে আপনারা দেখতেন আশির দশকের শেষ থেকে নব্বই দশকের শেষ পর্যন্ত, সংগ্রাম মুখার্জি। এখনো কিন্তু তিনি মাঠের সঙ্গে যুক্ত আছেন। এই তিন প্রাক্তন ভারতীয় নক্ষত্রকে নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান মালাকে সাজিয়েছি। তবে তার আগে আমি সমস্ত ইউটিউব দর্শককে জানাই আকাশবাণীর আন্তরিক শুভেচ্ছা। আমি সৌমিত্র মুখার্জি, আমার দুই সঞ্চালক যারা আমাকে সহযোগিতা করে, যারা ইউটিউবের অন্যতম কর্ণধার হিসেবে বিবেচিত হন, একজন ডক্টর কৌশিক চক্রবর্তী, পেশায় একজন ডাক্তার, এবং প্রান্তিক সেন, একজন ইঞ্জিনিয়ারিং এর কৃতি ছাত্র। আমরা শুরু করছি আজকে একটুখানি অন্য বর্ণময় আঙ্গিকে। কাল মোহনবাগান দিবস, ২৯শে জুলাই। সেই ২৯শে জুলাই ১৮৮৯ সালে ফড়িয়াপুকুরে, উত্তর কলকাতার একটি বনেদি জায়গা ফড়িয়াপুকুরে জন্ম হয়েছিল মোহনবাগান ক্লাবের। ডক্টর ভূপেন্দ্রনাথ বসু, ভূপেন্দ্রনাথ বসুর সভাপতিত্বে এই মোহনবাগান ক্লাব কিন্তু বীজ রোপণ হয়েছিল। ধীরে ধীরে এই ক্রীড়া প্রতিষ্ঠানটি ১৩১ বছর পূর্ণ করে ১৩২ বছরে আগামীকাল পদার্পণ করবে। নিঃসন্দেহে এটা একটা মোহনবাগান তথা বাংলার ক্রীড়া প্রেমীদের কাছে তথা বিশ্বে যারা মোহনবাগান প্রেমী আছে সবার কাছেই একটি নস্টালজিক ব্যাপার। এখানে চলে আসছে, তাহলে তিতিরকে ফোন করতে বারণ করো, একটি নস্টালজিক ব্যাপার বারণ করো। তো আমরা এই মোহনবাগান দিবসের প্রাক্কালে আমরা আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে আগামী শনিবার ইস্ট বেঙ্গল তাদের শতবর্ষ পূর্ণ করবে। দুর্ভাগ্য যে সেই জাঁকজমকপূর্ণ শতবর্ষের অনুষ্ঠানটা কিছুটা ম্রিয়মাণ হয়ে যাচ্ছে এই করোনা ভাইরাসের মারণ আক্রমণে। ১৯২০ সালের পয়লা আগস্ট ইস্ট বেঙ্গল ক্লাবের জন্ম হয়েছিল। ধীরে 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 ক্রীড়া প্রতিষ্ঠানতে কিন্তু তারাও কিন্তু শতবর্ষ অতিক্রম করতে চলেছে। এও একটা কিন্তু আনন্দ ঘন মুহূর্ত সমগ্র ইস্ট বেঙ্গল প্রেমী, সমগ্র বিশ্বে যারা আছেন, যারা বাংলা তথা ভারতের বুকে যারা সমস্ত ইস্ট বেঙ্গল প্রেমী, সবাইকে আমরা জানাই আকাশবাণীর তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আগামীকাল মোহনবাগান দিবস, এই দিবসে মোহনবাগান প্রেমীরা বিশ্বের যে যে প্রান্তেই অবস্থান করুক না কেন, আবেগে কিন্তু নিজেকে ভাসিয়ে দেন। ১৯১১ সালকে আমরা বলি একজন মাইলস্টোন ভারতের স্বাধীনতা সংগ্রামে। ইস্ট ইয়র্ক রেজিমেন্টকে হারিয়ে দিয়েছিল মোহনবাগান ২-১ গোলে। শিবদাস ভাদুড়ি এবং অভিলাষ ঘোষ মোহনবাগানের গোল করেছিলেন। ১৯১১ মোহনবাগান পরাধীন ভারতে জিতেছিল আইএফএসির। কথিত আছে যে এই আইএফএসির জয় নাকি ভারতবাসীর মধ্যে একটা স্বাধীনতা স্পৃহা জাগ্রত করেছিল। অবশ্য কিন্তু মোহনবাগানের এটি প্রথম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া নয়। মোহনবাগান ১৯০৪ সালে কিন্তু কোচবিহার ট্রফি জয়ের মাধ্যমে তাদের জয়যাত্রা শুরু হয়েছিল। বিশ্বের অন্যতম ক্লাব হচ্ছে মোহনবাগান, এশিয়ার অন্যতম প্রাচীন ক্লাব হিসেবে পরিগণিত। আজকের দিনে যদি আমরা সংক্ষিপ্ত ভাবে মোহনবাগানের একটু সাফল্যের দিকটাকে আমরা বিচার করি, কলকাতা ফুটবল লীগ মোহনবাগান ৩০ বার জয় করেছে, আইএফএসএল জয় করেছে ২২ বার, ফেডারেশন কাপ ১৪ বার, ন্যাশনাল ফুটবল লীগ ৩ বার, আই লীগ ২বার, রোভার্স ১৪ বার, দুরান ১৬ বার, সুপার কাপ ২বার, এছাড়া একাধিকবার বরদলি, সিকিম গোল্ড কাপ, দার্জিলিং গোল্ড কাপ, নাগজি গোল্ড কাপ এবং বান্দরকার গোল্ড কাপ গোয়ায় যেটা অনুষ্ঠিত হয় মোহনবাগান জয়লাভ করেছে। রিয়েলি ইট ইজ ভেরি মাচ অ্যামেজিং টু মি, উই ডিডন্ট থিঙ্ক এভার হোয়েন এভার ই স্টার্টেড আওয়ার প্রোগ্রাম, উই কুডন্ট থিঙ্ক দ্যাট দিস টক শো উইল রিচ টু দ্য গোল অ্যান্ড দ্যাট ক্যান রিচ টু দ্য মিলিয়ন্স অফ দ্য ফুটবল লাভার্স ইন দ্য ওয়ার্ল্ড। আনডাউটেডলি it is amazing to me, particularly those who are the lover of football and those who are associating with directly with Akashvani. Undoubtedly and gradually it has been transforming into an
gradually it has been transforming into a splendid situation. That means our expectation and our achievement is heaven-hell difference. So hats off to all of you, those who are football lovers throughout the world, those who are watching the program each and every evening. Undoubtedly, it is splendid. Undoubtedly, it is a splendid achievement of us. Akashvani is welcoming you all to watch this program and also the ensuing episode. Dhonnobad. Amra amader abar mul onushtane fire ashi. Kono sound asche na. Ajke sound er problem asche to dekho to. Apnar volume ta baran phone er. ঠিক আছে, তুমি বলো, তুমি বলো। তো আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। আমাদের তিন প্রাক্তন ভারতীয় নক্ষত্র আছেন, বর্ষিয়ান শান্তাপা অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের, যিনি বর্তমানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান। তার অভিজ্ঞতার ভান্ডার কি ক্রীড়া ক্ষেত্রে কি প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা আপনাদের সামনে তুলে ধরব। 1948 সালে যিনি জন্মগ্রহণ করেছিলেন এবং ক্লাব লেভেলে তিনি খেলেছিলেন, সেই 1966 সালে ইস্ট বেঙ্গল, অর্থাৎ 60 দশকের শেষ থেকে 80 দশকের শুরু পর্যন্ত তিনি কিন্তু দাপিয়ে ভারতের ফুটবল আঙ্গিনায় নিজের নামের প্রতি সুবিচার করেছিলেন। ইস্ট বেঙ্গল থেকে তিনি গোর্খা ব্রিগেডে জয়েন করেছিলেন, তারপরে মফদলাল মিন্স, মোহনবাগান, এবং 77 থেকে 82 তিনি মোহনবাগান খেলেছিলেন। ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন 70 থেকে 77 টানা 8 বছর। 1964 সালে তিনি পাঁচ প্রদীপের আলো এসেছিলেন সুব্রত কাপ ফাইনালে গোর্খা মিলিটারি হায়ার সেকেন্ডারি স্কুলের হয়ে আঞ্জুমান ইসলাম হায়ার সেকেন্ডারি স্কুলের বিরুদ্ধে গোল করে। তার কিন্তু ডেবিউ হয়েছিল এবং তিনি পাঁচ প্রদীপের আলো হয়েছিলেন। হি কেম ইন দ্য লাইফ লাইট অফ দ্য ফুটবল এরিনা। 1966 সালে জেসি গুয়ের হাত ধরে তিনি ইস্ট বেঙ্গলে প্রবেশ করেছিলেন, অর্থাৎ ময়দান তাকে জেসি গ্রো কিন্তু তার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রথম ইস্ট বেঙ্গলে। 1970 সালে তার অভাবনীয় ক্রীড়া নৈপুণ্যতা মার্দেকা এবং ব্যাংকক এশিয়ান গেমসে আজও ভারতবাসীর মননে স্থান করে নিয়েছে এবং টানা ইস্ট বেঙ্গল জয় করেছিল 1970 থেকে 75 কলকাতা লিগ। মোহামেডান স্পোর্টিং এর সেই 34 থেকে 38 রেকর্ডকে কিন্তু ম্লান করে দিয়েছিল। তার অন্যতম কারিগর ছিলেন এই ইস্ট বেঙ্গল দলের হয়ে শ্যাম থাপা। 1978 সালে এখনো পর্যন্ত আমাদের মননে আছে, আমিও নিজে সেই খেলায় একজন দর্শক ছিলাম, বাইসাইকেলে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে আইপি শিল্ডে জয়, অসাধারণ ইডেন গার্ডেন্সে ধ্বনিত হয়েছিল আকাশে বাতাসে গোল, মোহনবাগান 1-0 গোলে জয়লাভ করেছিল এবং 77, 78, 79 তিন বছর টানা মোহনবাগান আইপি শিল্ড জয় করেছিল। এই জয় রেকর্ড অবত ইস্ট বেঙ্গলেরও একাধিক আছে, সে প্রসঙ্গে আমরা পরে আসবো। কিন্তু খুব দুর্ভাগ্য 78 সালে একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছিল, যেটা আমরা ইংরেজিতে বলি আনস্টুয়ার্ড ইনসিডেন্ট। ইন্ডিয়ান স্কোয়াডে শান্তাপার অন্তর্ভুক্তি না হওয়া, ইট ওয়াজ ভেরি মাচ শকিং দিদেন পিরিয়ড টু অল দ্য ইন্ডিয়ান ফুটবল লাভার। আজকে আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান প্রথমে শান্তাপাকে দিয়ে। শান্তা, ইউটিউব চ্যানেল আকাশবাণীর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। বর্তমানে করোনা প্রভাবে, ধন্যবাদ আপনাকেও জানাই, বর্তমানে করোনার প্রবাহে বাংলার ফুটবল স্তব্ধ, সারা বিশ্বের ফুটবল স্তব্ধ, সারা বিশ্বের অর্থনীতি স্তব্ধ। তো রাইট নাও দ্য প্রেজেন্ট সিচুয়েশন ইন বেঙ্গল ইজ অ্যাবসলুটলি ক্লাউডলে ইন দিসেন্ট প্যান্ডেমিক সিচুয়েশন, ব্ল্যাক ক্লাউড আর কভার্ড ইন দ্য স্কাই অফ বেঙ্গল ফুটবল। তো আপনার কি মনে হয় এই করোনার প্রভাব যদি খুব দ্রুত না কমে, তাহলে বাংলার ফুটবলে যারা এই পরিযায়ী প্লেয়ার হিসেবে আমরা চিনি, দোজ ওয়ার দ্য সিজনাল প্লেয়ার্স, দোজ হু টেক পার্ট ইন ক্যালকাটা লিগ এন্ড আদার্স ফিউ টুর্নামেন্টস এন্ড দে আর্ন মানি ফর দেয়ার লাইভলিহুড ফর থ্রু আউট ইয়ার এন্ড ইট হ্যাজ বিন ডিসরাপ্টেড, হোয়াট ইউর ওপিনিয়ন দ্যাট হোয়াট উড বি দ্য সিচুয়েশন অর হোয়াট কুড বি দ্য সিচুয়েশন ল্যাটার অন ইফ দ্য ক্যালকাটা লিগ এন্ড আদার্স টুর্নামেন্ট আর নট এবল টু টেক প্লেস। দেখুন, দ্য স্পোর্টস উইদাউট স্পোর্টস মানুষ সারা বিশ্বতে এখন লাইফ অলওয়েজ
ওদের অরিজিনাল লাইফ ওরা করতে পারছে না, সারা বিশ্বের মানুষ স্পোর্টস থাকা বাঁচতে পারে না। আপনারা দেখেছেন একটা স্পোর্টস না, ফুটবল, ক্রিকেট, হকি, এভরি স্পোর্টস সারা বিশ্বতে। এই যে কোভিড-19 আমাদের বেঙ্গলে যে ফুটবল, এটা আমাদের ইউথ অনলি প্রফেশনাল টিম ইস্ট বেঙ্গল মোহনবাগান মহাবালেশ্বর প্লেয়ার না, আমাদের যে বাচ্চা ইউথ ওদের ভবিষ্যতে অনেক অসর পড়েছে। আমার মনে হয় এই যে বাচ্চারা যে ট্রেনিং করে ওদের যে একটা ফিউচার, ওরা যা স্বপ্ন দেখে ওদের যে ওদের ফিউচারে অনেক ইউথরা যে ফ্রম 15 ইয়ার্স টু 19 ইয়ার্স 20 ইয়ার্স বাচ্চারা যে আগে একটা স্বপ্ন দেখা ওই কোন মতো একটা অ্যাক্টিভিটিস কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে। আজ দেখুন প্রফেশনাল লেভেলে ঠিক আছে, ইস্ট বেঙ্গল প্লেয়ার মোহনবাগান প্লেয়ার এরা যে ওরা প্রটেক্ট করতে পারছে না, কোন লিগ হচ্ছে না, কোন টুর্নামেন্ট হচ্ছে না, কিন্তু সবচেয়ে বেশি এফেক্ট হচ্ছে যে আপকামিং প্লেয়াররা ওদের একদম কেন ফুটবল এখন গরিব ছেলেরা খেলে আর মিডল ক্লাস ফ্যামিলি বাচ্চারা খেলে, ওদের স্বপ্ন ওরা যা ট্রেনিং আছে এখন যে কোচিং সেন্টার গুলো আছে এই সব বন্ধ হয়ে গেছে। বাচ্চারা যে এখন যে অনেক ট্রেনিং গুলো পেত, যে একাডেমি ট্রেনিং হতো, কোচিং সেন্টারের ট্রেনিং হতো, ওই বাচ্চারা কোথায় চলে গেছে এটাই নিয়ে আমার চিন্তা। ইস্ট বেঙ্গল মোহনবাগান টুর্নামেন্ট হবে, প্লেয়াররা আসবে আবার খেলবে, ওরা কন্ট্রাক্ট টাকা যে আছে ভবিষ্যতে আছে আবার হবে, ইট উইল টেক টাইম, কিন্তু যে অনেক যে কামিং জেনারেশনে কামিং ফিউচার প্লেয়াররা আমার মনে হয় বেশি এফেক্ট ওদের পড়েছে এই যে কোভিড-19 এর জন্য। ওই বাচ্চা যে ইউথ কামিং ইউথ বাচ্চারা আমি বলবো ফুটবলে, আর আমার বেঙ্গলে ফুটবল আপনারা জানেন কি এমনি এখানে আগের মতন যে একটা ফুটবলে আমাদের টাইমে ইস্ট বেঙ্গল মোহনবাগান মহাবড়ানে একটা মেম্বারশিপ হওয়া একটা সোসাইটিতে একটা প্রেস্টিজ ছিল। আজ আপনি দেখবেন আমি সিসিএমসি ক্লাব মেম্বার, আমি মেম্বার আছি কি বলতে সাউথ ক্লাব মেম্বার, ক্লাব গুলো মেম্বারে মেম্বারশিপে চলে গেছে। আমাদের যে একটা প্রেস্টিজ ছিল ওটা এখানে দূর হয়ে গেছে। এই জন্য ফুটবল অনেক আমাদের সামনে থেকে এখানে সেকেন্ড পার্ট খাওয়া ক্রিকেট অলসো ক্রিকেট হ্যাজ ডমিনেট ফুটবল স্পেশালি। এই জন্য এই যে কোভিড-19 এর যে 5-6 মাস আমার বাচ্চারা যে কোচিং সেন্টার এফেক্ট হয়েছে আমার প্রফেশনাল প্লেয়ার আমি বুঝতে পারি ওদের প্রবলেম হয়েছে, কিন্তু মোর এফেক্টিভ ইজ ওর ইয়ুথ টিম কোচিং সেন্টার ইয়ং ছেলেরা। আমার মনে হয় এখানে আইএফএ এখানে প্ল্যান করছে, জয়দীপ মুখার্জি যে নতুন আমাদের জেনারেল সেক্রেটারি হয়েছেন, he is trying to do good for the Bengal football, for the youth football. He is trying very good to coaching camp lagano ya junior team, junior tournament start kara under 15, under 17, under 19, I mean dekhilam tar pore league start kara university niche, kintu ei jo eta honestly stand kore korte hobe social distancing byapar ache আমাদের ফুটবলকে সারা বিশ্বতে সব স্পোর্টসই হয়েছে এফেক্ট হয়েছে। আমি বলবো নাকি আমার বেঙ্গল ফুটবলকে এটা হরেক আপনারা দেখবেন অনেক টাইপের মানুষ আছেন, কে টেনিস ভালোবাসেন, কে ফুটবল হকি ভালোবাসেন, কে ক্রিকেট ভালোবাসেন, সবই তো মানুষ স্পোর্টস কে ভালোবাসেন। তো এটা তো একটা বিরাট সারা বিশ্বতে এটা এফেক্ট হয়েছে, সব মানুষরা এখন চিন্তা ভাবনা করছেন। তো আমার মনে হয় এখন বেঙ্গল তে আস্তে আস্তে ওরা চিন্তা ভাবনা করছে আইএফএ কি দে ওয়ান্ট টু স্টার্ট ইউ নো আইএফএ লিগ অর সাম আদার টুর্নামেন্ট অলসো। আমি বলবো এটা বহুত গ্রেট একটা।
হ্যাঁ সামনে আইপিএল ট্রাইং দ্য লেভেল বেস টু কনভিন্স দ্য ক্যালকাটা লিগ ইভেন ইজ এমটি গ্যালারিজ অলসো ইফ ইট ইজ পসিবল অ্যাট লিস্ট দে ওয়ান্ট টু স্টার্ট ইট জাস্ট ইন মেটিং দ্য জাস্ট ইন জেনারেট দ্য ক্যালকাটা ফুটবল আমাদের সঙ্গে আজকে আছেন ইয়েস ইয়েস সামনে ঠিকই বলেছেন কারেক্ট আমাদের সঙ্গে আছেন আরেকজন প্রাক্তন ভারতীয় নক্ষত্র মনোজিৎ দাস মনোজিৎ দাস সম্বন্ধে যদি আমরা সংক্ষিপ্তভাবে বলি আক্রমণ ভাগের খেলোয়াড় ছিলেন সামদার মতোই উইংও খেলতে পারতেন মনোজিৎ দাস তার খেলার জীবন শুরু করেছেন ইস্টার্ন রেল তারপরে পোর্ট ট্রাস্ট মোহনবাগান ইস্ট বেঙ্গল মামার স্পোর্টিং আবার মোহনবাগানে ফিরে তিনি খেলার সন্ন্যাস নিয়েছিলেন বাংলার হয়ে খেলেছেন 83 ও 84 সন্তোষ ট্রফিতে তার আগে রেল দলের সন্তোষ ট্রফি খেলেছেন 80, 81, 82 এটা অনন্য নজির বলা যেতে পারে দুটি দলের সন্তোষ ট্রফিতে প্রতিনিধিত্ব করা আমরা অবশ্য কিছু খেলোয়াড়ের ক্ষেত্রে এরকম দেখেছি যারা দুটি দলের প্রতিনিধিত্ব করেছেন যেমন কালকেই কথা হচ্ছিল বিমল ঘোষের সঙ্গে একজন অত্যন্ত বলিষ্ঠ কোচ ভারতের তিনি মহারাষ্ট্রের দীর্ঘদিন সন্তোষ ট্রফি খেলেছেন কিন্তু আপনারা জানেন এয়ার ইন্ডিয়া দলের দীর্ঘদিন কোচ ছিলেন বিমল দা 1983 সালে ভারতেরও তিনি প্রতিনিধিত্ব করেছিলেন এ তো গেল তার খেলার কেরিয়ার বা খেলার কথা প্রশিক্ষক হিসেবেও কিন্তু তিনি অত্যন্ত সফল এবং অবশ্যই কিন্তু বলা যেতে পারে প্রশিক্ষণে তিনি স্বমহিমায় কিন্তু বিরাজিত অনূর্ধ্ব-15 ইস্ট বেঙ্গল দলের তিনি মুখ্য প্রশিক্ষক ছিলেন ছিলেন আইএফএ একাডেমির মুখ্য প্রশিক্ষক এটিকে ইউথ ডেভেলপমেন্টেরও মুখ্য প্রশিক্ষক ছিলেন দুঃখীরাম মজুমদার ফুটবল একাডেমিরও তিনি মুখ্য প্রশিক্ষক ছিলেন এবং তার জীবনের একটা লাইমলাইট বলা যেতে পারে ব্রাজিলের প্রাক্তন বিশ্বকাপের ব্র্যাঙ্কো রোমারোর কাছে 19 দিনের একটি ওয়ার্কশপ করার অভিজ্ঞতা অর্জন করেছিলেন নিঃসন্দেহে এটা একটা অনন্য নজির বলা যেতে পারে তার প্রশিক্ষণ ক্যারিয়ারে আপনাদের অবগতির জন্য জানা এটা হয়তো অনেকের কাছেই আপনাদের অজানা 1911 সালে মোহনবাগানের আইপিএল জয় নিয়ে একটা বাংলা ছবি হয়েছিল বছর তিনের আগে 11 এই ছবিটির অধিকাংশ শুটিং হয়েছিল ইন্ডোর বিভিন্ন স্টুডিওতে এবং ডুমুরজলা স্টেডিয়ামে সেখানে দুটি দলের মধ্যে খেলার কিন্তু দৃশ্যকে কিন্তু ধারণ করা হয়েছিল এই দুটি দলের খেলোয়াড়দের মধ্যে সবাই ছিলেন ভারতীয় এই দুটি দলের খেলোয়াড়দের শুটিং এর উপযোগী করে শুট করানোর জায়গায় আনার দায়িত্ব ছিল কিন্তু এই মনোজিৎদার উপর এবং সেই দায়িত্বটা তিনি যথার্থভাবে পালন করেছিলেন এবং 11 ছবিটা কিন্তু যথেষ্ট দর্শকদের মননে স্থান করে নিয়েছেন আমরা এবার আসছি মনোজিৎদার কাছে একই প্রশ্ন নিয়ে যদি এই কালো মেঘ সরে না যায় যদি এই করোনার ভাইরাসের প্রকোপ যদি দ্রুত না কমে তাহলে আগামী দিনে যদি কলকাতা লিগ যেটা আইএফএ চেষ্টা করছে জয়দীপ মুখার্জি অজিত ব্যানার্জি বা প্রাক্তন ভারতীয় তারকারা সবাই অভিমত দিয়েছেন আমরা অভিমত দিয়েছি যদি একান্ত শুরু করা না যায় কলকাতা লিগ বা আইএফএ শিল্ড তাহলে এই যে পরিযায়ী শ্রমিকদের কথা আমরা বলছি আসলে এরা কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কার এরা কেই পরিযায়ী শ্রমিক নয় কিন্তু পরিযায়ী খেলোয়াড় হচ্ছে আমাদের কলকাতা ফুটবল লিগে যারা খেলে সারা বছর এরা কিন্তু অন্য কোনো প্রতিযোগিতায় এদের খেলার সুযোগ হয় না শুধুমাত্র কলকাতা লিগ এবং কিছু বিভিন্ন প্রতিযোগিতা বিভিন্ন দলের হয়ে খেলে তো তোমার কি মনে হয় মনোজিৎদা যে যদি কলকাতা লিগ না হয় বা কলকাতা লিগ হচ্ছে দর্শক শূন্য মাঠে সেক্ষেত্রে কি পরিস্থিতিতে দাঁড়াবে একান্ত যদি কলকাতা লিগ বা আইপিএল না সম্ভব হয় করা তাহলে খেলোয়াড় গুলোর অর্থনৈতিক অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে হ্যাঁ যেটা বলছি যে শুধু খেলোয়াড় নয় তার সঙ্গে বহু লোক যুক্ত আছে যেমন মালি থেকে আরম্ভ করে ক্যান্টিন থেকে আরম্ভ করে প্রচুর লোক এফেক্টেড হয়ে যাবে একা প্লেয়াররা নয় তবে এই মুহূর্তে পশ্চিমবাংলায় বা কলকাতা লিগে বেশিরভাগ কিন্তু গ্রামাঞ্চল থেকে ছেলেদের আসে এবং তারা এত নিম্ন মধ্যবিত্ত যে ভাবা যায় না কারণ আমরা গ্রাসরুট লেভেলে কাজ করি শ্যামদাও জানেন আমরা একটা একাডেমি চালাই কুন্তিঘাটে সেখানেও যে লেভেলের ছেলেরা আসছে তাতে তারা এই যে 6 মাস বসে গেল বা আরো 4 মাস বসে যাবে তাতে কিন্তু সমূহ ক্ষতি তাদের শুধু ক্ষতি বললে ভুল হবে অপূরণীয় ক্ষতি যে পিক আপে ছেলেগুলো উঠেছিল 2-3 বছরে আজকে এই 6 মাস তারা বসে আছে লকডাউনের জন্য প্র্যাকটিসও করতে পারছেন না শুধু বাড়িতে স্ট্রেচিং করে বা স্কিপিং করে বা জগিং করে সেই লেভেলটা ধরে রাখা যায় না অতএব আমি চাইবো বিশ্বের
যে করোনার দাবাদাহ চলছে সেটা যত তাড়াতাড়ি ওষুধ বা ভ্যাকসিন বেরোয় এবং সেটার প্রয়োগে যদি আবার ছেলেরা মাঠে ফিরে আসতে পারে, এটা তাহলে আমাদের পক্ষে খুব আনন্দদায়ক একটা ঘটনা হবে। সঠিক বিশ্লেষণ, কিন্তু মনোজিৎ দাই মালিদের কথা যখন বললে বা মাঠের যারা পরিচর্যা করে তারা হয়তো তাদের মাইনেটা পেলেও পেতে পারে, কিন্তু খেলোয়াড়দের সঙ্গে যদি চুক্তিবদ্ধ না হয় তারা কিন্তু কোনো অর্থই পাবে না। কিছু কিছু ক্লাব টেন্ডে, কারণ আমি নিজে যেহেতু যুক্ত আছি অনেক বছর ময়দানে, তিনটে মাঠেই কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান ময়দান মাঠে কিছু কিছু স্টাফকে কিন্তু রেখে দেওয়া হয়েছে, সবাইকে কিন্তু সরিয়ে দেওয়া হয়নি, তারা কিন্তু বেতন পাচ্ছে। কিন্তু পাচ্ছে না কারা, যারা এই কন্ট্রাকচুয়াল প্লেয়ার্স তারা কিন্তু এখনো এলিজিবল হচ্ছে না। আমি এবার যাব সংগ্রামের কাছে, আর একজন প্রাক্তন ভারতীয় নক্ষত্র আপনাদের অত্যন্ত কাছের, দীর্ঘদিন শেষ দুর্গে প্রহর হিসেবে নিজের জাত চিনিয়েছিলেন সংগ্রাম, 6 নভেম্বর 1981 সালে তার জন্ম, খেলেছেন ইস্ট বেঙ্গল, সালগাঁওকর, মোহনবাগান, প্রয়াগ ইউনাইটেড, ইউনাইটেড স্পোর্টস, যদিও প্রয়াগ ইউনাইটেড এর নাম পরিবর্তিত হয়ে পরে হয়েছিল ইউনাইটেড স্পোর্টস, এবং এখনো তিনি কিন্তু সাধারণ সমিতির একজন নিবন্ধিত খেলোয়াড়, মাঠকে তিনি এখনো বিদায় জানাননি। নিঃসন্দেহে বলা যেতে পারে এখনো তার খেলার এই যে তাগিদ এটা অবশ্যই প্রশংসনীয়। বাংলার হয়ে খেলেছেন অনূর্ধ্ব-16তে, ভারতের হয়ে খেলেছেন 2000 থেকে 2004 টানা 5 বছর। সংগ্রাম মুখার্জি একটা অত্যন্ত পরিচিত নাম, দীর্ঘদেহী সংগ্রাম, মোহনবাগান ইস্ট বেঙ্গলের বা কখনো ইউনাইটেড স্পোর্ট প্রয়াগ বা সালগাঁওকারের শেষ দুর্গের প্রহর হিসেবে নিজের দায়িত্ব পালন করেছিলেন। একই প্রশ্ন সংগ্রামকে বলবো, যে তুমি এখনো সাধারণ সমিতির নিবন্ধিত খেলোয়াড়, তোমার কিন্তু মনে প্রাণে এখনো খেলার প্রতি যথেষ্ট তোমার ইচ্ছে আছে বা খিদে আছে, যদি এই কলকাতা লীগ একান্ত না হয় এই করোনা ভাইরাসের মারণ আক্রমণে, সেক্ষেত্রে তুমি আর মনের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে বা তুমি মানসিকভাবে কিভাবে নিজেকে তৈরি রাখবে? দেখো সুমিতদা, প্রথমে হ্যালো, হ্যাঁ বলো, শুনছি, হ্যালো, হ্যাঁ বলো বলো, শোনা যাচ্ছে, বলো। আজকে আমি প্রথমেই বলি যে আজকে আমি জয়দীপদার সঙ্গে দেখা হয়েছে, তারাও চেষ্টা করছে যে কলকাতার একটা করার, কিন্তু যদি না হয় তাহলে আমি যতদিন মানে খেলছি দেখছি খুব, যে মনোজিৎদা যেটা বললো, শ্যামদা যেটা বললো, একদম লো লেভেল থেকে আমার গ্রামগঞ্জ থেকে প্লেয়ার আসে, ফিফথ ডিভিশন থেকে আরম্ভ করে একদম আপার সুপার ডিভিশন পর্যন্ত, তারা একটা ক্লাবে সাইন করলে কিছু টাকা পাইলে সেটা সংসার চলে, কি মনোজিৎদা আমি কি ভুল বলছি? না 100% ঠিক। যেটা বন্ধ হয়ে যাওয়া মানে তার জীবিকাটা বন্ধ হয়ে গেল, পরিযায়ী শ্রমিক বলছিলে, এরকম পরিযায়ী প্লেয়ার কিছু আছে যাদের ক্যালকাটা লিখতের উপরে বেশ করে সংসার চলে, তারা গ্রাম থেকে 4:30-5টায় উঠে এসে প্র্যাকটিস করে আবার গ্রামে ফেরে। তার একটা নমুনা হচ্ছে রাম মালিক ছিল, আমি যেগুলো চিনবে, এরকম অসংখ্য প্লেয়ার আছে। যদি ক্যালকাটা লিগ না হয় তাদের জীবিকা এবং পরবর্তী কালে যে ফ্যামিলিটা অন্ধকারের দিকে চলে যাবে। আমার মনে প্রাণে চাইবো যে আমি তো আছি সিনিয়র হিসেবে, ঠিক আছে, আমি মনে প্রাণে চাইবো যে ক্যালকাটা লিগটা হোক, এবং মালির ক্যান্টিন সবই বুঝলাম, কিন্তু মেন হচ্ছে প্লেয়ার, প্লেয়াররা যদি কিছু পয়সা পেয়ে তাদের ফ্যামিলিটাকে সেভ করে, এবং যেটা ইয়া বলছে যে শ্যামদা বলছে যে একাডেমিগুলো চালু হোক, অবশ্যই এই জন্য জয়দীপ তো অনেক পরিশ্রম করছে, শ্যামদাকে নিয়ে অনেক আলোচনা করেছে জানি, এবং আমি চাইবো যে প্রত্যেকটা এরকম গ্রাসরুট লেভেল থেকে একাডেমি হোক এবং গ্রামগঞ্জের প্লেয়াররা এসে ক্যালকাটা লিগ খেলুক এবছর, তাতে অক্টোবর হোক নভেম্বর হোক, তাদের কিছু প্লেয়ার মানে মানির সাইডটা একটু সাপোর্টিং পাবে। কোভিড পরিস্থিতি খুবই খারাপ, আরও উপর দিকে যাবে বলছে, সেটা সামলে নিয়ে যাতে জয়দীপদা ক্যালকাটা লিগটা অনলি করুক, যাতে ছোট করুক কিন্তু হোক, এটাই বলবো। আচ্ছা, যদি দর্শক শূন্য মাঠে কলকাতা লিগ করা হয় সেক্ষেত্রে তোমার কি অনুভূতি হবে একজন খেলোয়াড় হিসেবে? দাদা আমি বলছি লিগটা হোক, দর্শক একটা ফ্যাক্টর আমাদের জন্য, কিন্তু কিছু তো ফ্যামিলি তো সাপোর্টিং পাবে, ধর তোমার একটা ক্লাবে 5,000 টাকা তো যদি দেয় সেটা নিয়েও সে গিয়ে বাড়িতে কিছুটা সাপোর্টিং পাবে। আমি চাইছি যে প্লেয়ারদের স্বার্থে ক্যালকাটা লিগটা হোক, ছোট বড় ক্লাব না, বড় ক্লাবে পেমেন্ট, তোমার
ছোট ক্লাবগুলো এখন পেমেন্ট যায় দিক বক্তব্য ঠিক যেমন তাতে সাপোর্টিং হবে ছোট ক্লাব কালকে যেমন জলদস্যায় কত আমি একটা কথা বলবো দেখুন এ হ্যাঁ এই ক্লাব এই ক্লাব ব্যাপারে যত ক্লাব আছে ধরুন ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়া অন্য ক্লাবরা আজ প্রবলেম কি আছে যে কোভিড 19 নট অনলি স্পোর্টস এটা ইন্ডাস্ট্রি যে বলুন যত বড় ছোট ইন্ডাস্ট্রি সবে অনেক এফেক্ট হয়েছে আজ মানুষকে কাজ পাওয়া মুশকিল হয়ে গেছে তো এই যে ছোট ছোট ক্লাবগুলো যে একটা ছোট স্পন্সর পেত মানে ধরুন আমাদের ওয়ারি ক্লাব বলুন কি রাজস্থানী ক্লাব বলুন কি এইসব যে ছোট ক্লাবগুলো আছে ওই ক্লাবগুলোতে ছোট ছোট স্পন্সর পায় টাকা পায় ওই নিয়ে তো অনেক ক্লাব চলে এখন আমাদের ক্যালকাটাতে কোনো চিন্তা নেই ইস্ট বেঙ্গল একটা প্রবলেম আছে বাট হি দে উইল ম্যানেজ বিকজ এত বড় নাম আছে কেই নাকি প্রবলেম ইজ আমাদের যে অনেক ক্লাব গুলো আছে আমাদের ক্যালকাটাতে আর অনেক প্লেয়ার যে আছে যে যে সংগ্রাম বললো ওরা মানে আপনার ডে টু ডে ক্লাব দিকে টাকা পায় আর ঘর চালানোর সব কথা আছে এটা কিন্তু অনেক প্রবলেম হচ্ছে প্লেয়ারকে যে আমি আগে বলেছি যে অনেক ইয়ং প্লেয়াররা এই যে ভালো পারফরমেন্স করে আমি ইস্ট বেঙ্গলে খেলবো মোহনবাগানে খেলবো এইসব এটা কোনো খেলাই না হলে না হলে তো ওরা কোনো ভাবতেই পারছে না কোনো ফিউচার কোনো ভাবতেই পারছে না ছেলে না তো এটা একটা বিরাট এফেক্ট হয়েছে কোভিড 19 একটা বিরাট এফেক্ট আমি বলবো আমাদের বেঙ্গল ফুটবলে আর প্লেয়ার্স উপরে ক্লাব ব্যাপার ক্লাবে উপরে সবই মানে এটা এফেক্ট হয়েছে ফ্রম আমি জানি না এটা কতদিন আর চলবে আর কতদিন ঠিক হবে দ্যাট ইজ ডিপেন্ড অন ইউর কামিং ডেজ সিচুয়েশন কিন্তু আমার ফুটবল এখানে যে তোমরা ডিসকাস করলে আমরা ডিসকাস করলে এখানে কি উইদাউট স্পেক্টেটর ইট ইজ অলসো নট পসিবল ইন আমাদের এখানে উইদাউট স্পেক্টেটর যে আমরা যে আইএফএ কিছু টাকা পায় গেট মানি পায় ক্লাব কিছু গেট মানি পায় এটা তো স্পেক্টেটর না থাকলে এটা তো ফরেনে বড় ক্লাবগুলো নেই যে বাইরে আমাদের ইংল্যান্ডে হচ্ছে এসব তো নেই যে আমরা উইদাউট স্পেক্টেটর আমরা ইয়ে করতে পারি And Shamda, one thing it is to be kept in mind. One minute, Shongram. Shamda is to be kept in mind. If the Calcutta Leagues is not taken place or is not able to produce their matches, then the players will become highly disheartened. The player, those who are intended to take part, they will be absolutely disheartened. They will be physically unfit and they will be mentally unfit. Am I correct? Definitely. Because আগে মনে হচ্ছে দেখুন যে ক্লাব একটা ট্রেনিং হয়ে আন্ডার কোচেস যে প্রোগ্রাম আন্ডার প্রোগ্রামে কোচিং হয়ে আর এটা এটা আমরা যেখানে এখানে বাড়িতে বসে নেই কোভিড 19 আছে আমার বাড়িতে আছে ফিডব্যাক করে কি থাকতে হবে এটা দিস এক্সারসাইজ দিস মেন্টালি থিংকিং ইজ ডিফারেন্ট বাট দ্য ফুটবল প্র্যাকটিস ফুটবল প্ল্যানিং ফুটবল ট্রেনিং ইজ এ ডিফারেন্ট দ্যাটস ইন দ্য গ্রাউন্ড আমার মনে এটা তো বহুত এফেক্ট করবে আমাদের উপরে দেখুন কামিং প্লেয়ার উপরে স্পেশালি যে সিনিয়র প্লেয়ার আছে যে অলরেডি 5 6 বছর 6 7 8 বছর খেলে নিয়েছে ঠিক আছে দে উইল কিপ দেম সেলফ ফিট বডি ফিট করে রাখতে পারে বাট দ্যাট দ্য কামিং ইয়াং জেনারেশন কামিং নিউ প্লেয়াররা দে হ্যাভ টু লার্ন লট অফ থিংস কোচেস থ্রু কোচেস টিম গেম ট্রেনিং টিম গেম ফলো অনেক তো শিখতে হবে না এই জিনিস না হলে তো ওরা উপরে যেতে পারবে না এটাই একটা ভেরি ব্যাড এফেক্ট ফর দিস করেক্ট সংগ্রাম কি বলছিলে আমি যেটা বলছি শ্যামদা একদম সঠিক বলছে যে সাপোর্টার না আসলে গেট মানি আছে আমি চাইছি যে প্লেয়ারগুলো যেটা বলতে চাইছি 100 বার দ্যাটস ঠিক সেটাও ঠিক সেটাও ঠিক প্লেয়ারগুলো বাঁচা না আমি একটা কথা বলছি সাপোর্টার ছাড়া আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে আমরা যখন ছোট ক্লাবে খেলতাম মোহনবাগান ইস্ট বেঙ্গলে খেলবো এই আশাটা আমাদের ছিল তো সাপোর্টারদের জন্য এই যে ক্রেজ মনোযুদ্ধ আমি মানলাম ওটা কিন্তু যত 50% সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন যেগুলো আছে
সেগুলো উইদার সাপোর্টারে বড় ক্লাব ঠিক আছে সাপোর্টার একটা ফ্যাক্টর, কিন্তু ক্যালকাটা লিগটাতে বলছো পুরোটা যে আমি চাইছি মানে 5th ডিভিশন থেকে সুপার ডিভিশন পর্যন্ত, না আমি সংগ্রাম 5th ডিভিশন থেকে বলছি না, আমি বলছি যে অনলি ফর যারা ভাই লিগ থেকে আমি বুঝতে পেরেছি গেট সেলটা একটা ফ্যাক্টর। আচ্ছা আমি আমার মাইক্রোফোন ভয়েস ওভার করছি স্টুডিওতে, সেখানে আছেন ডক্টর কৌশিক চক্রবর্তী এবং প্রান্তিক সেন। শ্যাম স্যারের কাছে আমার প্রথম কোয়েশ্চেন আছে, তো সেই কোয়েশ্চেনটা হলো সাউন্ড আমাদের এখানে ওই রকম ইনফ্রাস্ট্রাকচার আছে যে খেলা স্টার্ট করা যাবে সবকিছু মেনে? বলছি ইউরোপে তো খেলা স্টার্ট হয়ে গেছে কিন্তু ওখানে অনেক গাইডলাইন্স মানা হচ্ছে, আমাদের ইন্ডিয়াতে কি ওরকম লেভেলের ইনফ্রাস্ট্রাকচার আছে যে ওই রকম গাইডলাইন্স মেনে আমরা খেলা আবার স্টার্ট করতে পারবো? না, ইটস এ ভেরি ডিফিকাল্ট। ওই রকম গাইডলাইন্স আমাদের কাছে, ওই রকম ইনফ্রাস্ট্রাকচার আমাদের এখানে নাই যেভাবে ওরা একটা ইয়ে আছে। ধরো সাপোজ আগার ওরা আই লিগ অর আইএসএল এটা ওই আগার ওই জায়গাতে আমরা ওরা করতে পারে সোশ্যাল ডিস্টেন্স কে স্টেডিয়ামে, যে জায়গায় তোমার 70,000 ক্রাউড ইয়া 50,000 ক্রাউড যায় ওখানে ইউ মাস্ট অ্যালাউ অনলি 25,000 অর 20,000 অর 15,000 সোশ্যাল ডিস্টেন্সে তোমাকে হোল স্টেডিয়ামকে প্ল্যান করে হোল স্টেডিয়ামে তোমার টিকিট এইভাবে বানাতে হবে যে মানুষ স্পেক্টেটর সোশ্যাল ডিস্টেন্স রেখে বসতে পারবে। যে ক্যাপাসিটি 60,000 আছে, ইফ ইউ অ্যালাউ দ্য 25,000 ক্রাউড উইথ দ্য সোশ্যাল ডিস্টেন্স বানিয়ে আগর ওইভাবে আপনারা অর্গানাইজ করতে পারেন, আমার মনে হয় ডেফিনেটলি এনি টুর্নামেন্ট আপনি করতে পারেন। কিন্তু আমার ইন্ডিয়াতেও আছে অনেক স্টেডিয়াম, আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে কিন্তু ওটা প্ল্যান করতে হবে বিফোর ইউ স্টার্ট দ্য এনি আই লিগ আইএসএল ক্যালকাটা ফুটবল ইয়া মোহনবাগান মাঠে বলুন ইয়া ইস্ট বেঙ্গালের মাঠে বলুন, আপনাকে প্ল্যান করতে হবে এই সোশ্যাল ডিস্টেন্স রাখতে হবে। আগে দিস ইজ কন্টিনিউ, আগে দিস COVID-19 কন্টিনিউ then you have to on we like to start this tournament then we have to plan for this ki stadium mein hamra forget about 60,000 crowd or 50,000 crowd, let's start with the 20,000 crowd with the plan of social distance seating arrangement for the spectators and the selling the tickets also, like this we can start the any tournaments here in India also, here in Bengal also, here in Calcutta also, that is a plan. আমি একটা একটা আমি কথা বলতে চাই, যেরকম আমি ওর মনোজিৎ দাস আমরা একটা রেজিডেন্সিয়াল ফুটবল একাডেমি আমরা যে শুরু করলাম ছেলেদের, ওখানে 15-16-17 ইয়ার্স দু বয়সে নাও দে আর ফিট টু প্লে এনি স্মল টুর্নামেন্টস, আমরা বাচ্চাদের ট্রেনিং করে এই যে রেজিডেন্সিয়াল একাডেমিতে বাচ্চাদের আমরা ভালো ট্রেনিং দিয়ে এই যে টুর্নামেন্ট খেলতে গেলাম শিলিগুড়িতে, এন্ড ইউন্ট বিলিভ ওই বাচ্চারা ওই টুর্নামেন্টে যে এত দারুণ মানে পারফরমেন্স দিয়েছে। আমি খালি ওই টিমটাকে নিয়ে গেছিলাম মনোজিৎকে সবকে বুঝিয়ে লেটস পার্টিসিপেট ইন দিস টুর্নামেন্ট অনলি ফর দেয়ার এক্সপিরিয়েন্স, কিন্তু ওরা দার্জিলিং ইলেভেনকে ভালো টিমকে ওরা জিতেছে, শিলিগুড়ির নম্বর ওয়ান টিম যে পুলিশ টিম শিলিগুড়ি ওর সঙ্গে লাস্ট মিনিটে গোল আমরা খেয়ে মানে বাচ্চারা হেরেছে, তো এই বাচ্চারা একটা ট্রেনিং বলে যা ফুটবলে এ তো আমরা নিয়ে গিয়েছিলাম সি দিস COVID-19 এফেক্ট নাও হোয়ার দে আর হোয়ার দে দ্যাটস দা একটা বিগ প্রবলেম উই হ্যাভ আপনার যে আমাদের যা ডিসকাশন হচ্ছে যে আমাদের ফিউচার দিস COVID-19 হাউ মাচ ইস এফেক্ট দ্য প্লেয়ার্স অর কামিং প্লেয়ার্স অর সিনিয়র প্লেয়ার্স is a big, big effect. Ami bolbo, only not on the players, even the spectators are waiting very, very anxiously waiting ki when this league will start, when this I-League will start, when the ISL will start. So I hope definitely
this COVID-19, what we heard from the doctors also, the medicine should come, is coming fast. Our football activities will start. থ্যাংক ইউ। তো এবার মনোজিতদার কাছে প্রশ্ন করি যে স্যামসার তো একটু আগে গ্রাসরুট লেভেলের কথা বললো, তো আপনি অনেকদিন ধরে কোচিং এর সাথে যুক্ত আছেন, অনেক জায়গায় কোচিং করেছেন, সাইতে করিয়েছেন, ইস্টবেঙ্গল আন্ডার-15 টিমের কোচ ছিলেন, তো আপনার কি মনে হয় যে এই সিচুয়েশনে গ্রাসরুট ডেভেলপমেন্ট এমনিতেই আমাদের বাংলায় অনেক কম হয়, তো সেখান থেকে মনে হয় যে গ্রাসরুট ডেভেলপমেন্ট যেটা হতো সেটা একদম পুরোপুরি নষ্ট হয়ে গেল, আবার ওটাকে মানে একদম ফ্রেশ ভাবে স্টার্ট করা উচিত বা এরকম? দেখো, এই মুহূর্তে যদি স্টার্ট করতে যায় ছেলেদের উপকারের থেকে ক্ষতিটা বেশি হয়ে যাবে এই মুহূর্তে। যখন পরিস্থিতি যদি একটু স্টেবল পজিশনে আসে তখন অবশ্যই গ্রাসরুটকে সবার আগে শুরু করতে হবে। যেমন শ্যামদার নেতৃত্বে আমরা যে কুন্তিঘাটে সেখানে ছেলেদের যে পিক আপে আমরা তুলেছিলাম, এই শ্যামদা এই মাত্র বলছিলেন যে আমরা দার্জিলিং এ আন্ডার-17 ছেলেরা সিনিয়র টিমের সঙ্গে প্লেয়ারদের সঙ্গে খেলে যে রেজাল্ট করে এসছে, এই যে পিক আপটা তোলা হয়েছিল এই পিক আপটা কিন্তু পড়ে গেছে। আবার এখন যদি আমি ওই টিমটাকে নিয়ে কোথাও খেলতে যাই তাহলে কিন্তু এই আগের 6 মাস আগে বা 1 বছর আগে যে রেজাল্টটা সেটা আমি পাবো না, নতুন করে তাহলে আমাকে আবার এই পিক আপটা তুলতে হবে। কিন্তু ওরা যদি এই পিক আপটার সঙ্গে এগিয়ে যেত তাহলে এবছর ওরা ফার্স্ট ডিভিশনের যে কোনো টিমে ওরা খেলতে পারতো, পেছিয়ে গেল। কিন্তু কোনো উপায় নেই, এখন করোনার সঙ্গে করোনার যে যুদ্ধ চলছে সারা পৃথিবী জুড়ে দামামা বেজে গেছে, এখানে উপরালা ছাড়া কাউ কোনো হাত নেই। তবে আমি বলবো যে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে একাডেমি রেস্ট দিয়ে ছেলেদের আরেকটু ভালো পরিস্থিতি হলে একাডেমি গুলো চালু করা উচিত। অবশ্যই, থ্যাংক ইউ মনোজিৎ দা। এবার সংগ্রামদার কাছে আসবো। সংগ্রামদা, তোমাকে একটা প্রশ্ন করতে যাই যে IFA মানে প্ল্যান করেছে একটা গোলকিপার একাডেমি খোলার, তো এটা কতটা মানে ভালো হতে পারে বাংলার গোলকিপারদের জন্য তোমার কি মনে হয়? মানে গোলকিপারদের জন্য ডেডিকেটেড একটা একাডেমি খোলার প্ল্যান করেছে, সেটা কতটা ভালো হতে পারে? অবশ্যই জয়দীপের সঙ্গে আমার একটু কথা হয়েছে, তনুময়দা দায়িত্বে আছে, কিন্তু এখন কিভাবে করবে সেটার উপরে যেটা একটা যে গ্রাসরুট লেভেল থেকে যদি তোলা যায় একটা চারা গাছকে, তুমি জল দাও মাটি ইয়ে করো যত্ন করো, সে একদিন ফল দেবে, কি মনোজিদ্দা আজ না সে দেবে। আমিও চাইবো যে জয়দীপদা যে একাডেমিটা করছে খুব মানে ভালো সাইট, এটা আমি সাধুবাদ জানাচ্ছি। তাতে বাংলা ফুটবলের যে বলছে গোলকিপার হারিয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না বাইরে থেকে গোলকিপারগুলো, আমি মনে করি এখনো বাংলা গোলকিপারে বেস্ট, তার প্রমাণ দিয়েছে ISL এ অরিন্দম ভট্টাচার্য, শুভাশিস এবং সুব্রত পাল, এবং আই লিগে সব সময় আমি বলবো বাংলা, জবে থেকে আমি ফুটবল দেখছি বাংলার গোলকিপার বেস্ট। এবং জয়দীপদা যেটা করছে একাডেমির মানে প্রচেষ্টা করার, সেটা আগামী দিনে আবার আমরা বাংলায় ভারত সেরা গোলকিপার যে বাঙালি হয় সেটা আবার প্রমাণ করবে। তো এই প্রসঙ্গে সংগ্রামদার কাছে আরেকটা প্রশ্ন রাখবো, তোমাদের মানে তোমার আগে থেকে ধরো হেমন্ত ডোরা, প্রশান্ত ডোরা, তুমি, সন্দীপ দা, সুব্রত পাল, মিষ্টুদা সবাই ছিলে, তো প্রত্যেকে বহুদিন একটা লং টার্ম বাংলার গোলকিপাররা এসছে এবং প্রচুর দিন ইন্ডিয়া ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করেছে। এখন যারা গোলকিপার আসছে তাদের দেখা যাচ্ছে যে তোমার যা হাইট বা তোমাদের যা হাইট ছিল তার তুলনায় হাইটটা কিন্তু কিছুটা হলেও একটু শর্ট, তো সেটা কি এফেক্ট করছে বাংলা থেকে গোলকিপার আরো নতুন নতুন ভালো ভালো গোলকিপার উঠে আসার জন্য? দেখো, আমি ক্যালকাটা লিগ ফলো করেছি, অনেক ভালো গোলকিপার আছে, কিন্তু আমার একটাই আমি দুটো ক্লাবের অফিসিয়ালকেই বলবো বাঙালি গোলকিপারদের মানে একটু ভরসা রাখতে, কে উবেদ আসছে কে জানি না কোথা থেকে, কিন্তু আমি চাইবো যে বাঙালি গোলকিপার দেখুক, ভালো ভালো গোলকিপার আছে কিন্তু ওই আমাদের একটা ভরসা হয়ে গেছে যে বাইরে থেকে একটা গোলকিপার আনবো। আমি দুটো গোলকিপারের কথা তুমি যেহেতু বললে আমি বলতে পারি, একটা কাস্টমসের আছে গোলকিপার শুভম সেন, নো ডাউট ভালো গোলকিপার, আচ্ছা আর একটা হচ্ছে রেইনবোর গোলকিপার অঙ্কুর বলে, অঙ্কুর দাস, ওরও হাইট খুব ভালো, সায়ন বলে একটি ছেলে আছে জর্জের, কিছু ভালো ভালো গোলকিপার আছে, কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে যে এই গোলকিপারটা পারে। আগেই তো বাইরে থেকে একে সই করালাম,
আগে দেখুক, আমাদের তো একটা ছোট থেকে স্বপ্ন ছিল, ওদেরও স্বপ্ন আছে যে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলবো। যেমন এবছর শঙ্কর নো ডাউট হাইটটা একটু শর্টে, কিন্তু নো ডাউট ভালো খেলেছে। সেরকম বাঙালি গোলকিপারকে সুযোগ দেওয়া হোক। আমি সবসময় মনে করতাম যে আমি থার্ড গোলকিপার যদি সই করি, আমি আমার জায়গাটা করে নেবো, তাকে একটা থার্ড গোলকিপার হিসেবেই সই করাক না। সে যদি তার ক্যাপাবিলিটি থাকে, সে চ্যালেঞ্জ করে সেই জায়গাটা ফার্স্টে আসবে, কি সামদার পারফরমেন্স তো লাস্ট করতে হবে, আগে সাইনটা করাক। সেই জন্য আমি বলবো দুটো ক্লাবের যে মানে বাঙালি গোলকিপারের উপর ভরসা রাখো, তাতে তুমি থার্ড গোলকিপার ফোর্থ গোলকিপার যাই করো, সে তার পারফরমেন্সে ফার্স্ট হয়ে আসবে। সেই জন্য বাঙালি গোলকিপার এখন যারা খেলছে মানে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ কটাগুপ্ত বলে একজন ছিলেন, মোহনবাগান ইস্টবেঙ্গলের র্যাম্পার্টে প্র্যাকটিস করাতেন শুধু গোলকিপার কোচিং এ, এবং সেই পিরিয়ডে কিন্তু অনেক তাবড় তাবড় বড় গোলকিপার উঠেছিল, মনে পড়ছে তো? ওরা তখন অনেক বাঙালি গোলকিপার নেওয়া হোক এবং তাদের উপরে ভরসা রাখো, তাতে 19-20 করা যায়, কি শ্যামদা প্র্যাকটিস করিয়ে করে 19-20 করা যায়। কিন্তু সংগ্রাম আগে তো আমি তোমাদের বলছি, আগে ইন্ডিয়াতে 70s বলো 80s বলো, বেঙ্গল থেকে গোলকিপার ছাড়া ভারতবর্ষে কোথায় গোলকিপার আমরা পেতাম না। এতে তো ভালো ব্রহ্মানন্দ কোথায়, তোমার ইন্ডিয়াতে গোলকিপার মানে বেঙ্গল থেকে হবে, অন্য কোন স্টেটে গোলকিপার বলে নামই ছিল না, একটা টাইম এরকম ছিল। কিন্তু কি করবে, আজকাল প্রবলেম কি আছে দেখো, বেশি ট্রেনিং চাই, যেন কোচিং সেন্টার বলো একাডেমি বলো কোন বড় ক্লাবের, বা তুমি একাডেমিতে দেখো ওদের যে একাডেমি আছে বলছে, কোন জায়গাতে প্রপার প্রফেশনালি ওয়ে ট্রেনিং হয় না, অনেকে না। এবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে আমি যখন কোয়েশ্চেন করেছিলাম, ইউ অল প্রমিস ওয়েন ইউ স্টার্টেড আই লিগ দ্যাট এভরি আই লিগ টিম মাস্ট হ্যাভ দেয়ার একাডেমি, ফুটবল একাডেমি, রেজিডেন্সিয়াল ফুটবল একাডেমি। ওরা এটা বার করেছিল মনোজিৎ, তোমরা এখানে মনে হবে এটা, কিন্তু এক্সেপ্ট 1-2 ক্লাব অফ আই লিগ, কোন ক্লাব এই জিনিসটা মানেনি, যেটা ফরেন আই লিগ এটা কমিটি দিয়েছিল। আর আজ ইস্টবেঙ্গল মোহনবাগান যেই ক্লাব আমাদের, এটা প্রফেশনালি ওয়েতে ডেভেলপমেন্ট প্রোগ্রামে একাডেমি রেজিডেন্সিয়াল একাডেমি করতেই হবে। ডিসিপ্লিন কথা বলি, কিন্তু যখন ওরা প্র্যাকটিস করে বাড়ি যায়, নিজে জগাতে যায়, ওরা কি অ্যাটমসফিয়ারে থাকছে, কি খাবার খাচ্ছে ওই গরিব ছেলেরা, কি ওদের নিউট্রিশন কি আছে, ওরা দেখা কি অ্যাটমসফিয়ারে থাকছে ওরা, দ্যাট ইজ দা মেইন প্রবলেম হিয়ার ইন উইথ দা বেঙ্গল ফুটবল। সো মেনি চিলড্রেন আর ইন্টারেস্টেড টু প্লে ফুটবল, অনেক বাচ্চারা ফুটবল খেলতে এখন কিন্তু ওরা আমরা ভালো করে দেখতে পাচ্ছি না। আমি সামনে এটাও বলতে চাই, সকালে প্র্যাকটিস করলো গিয়ে আবার একটা বিকেলে খেললো, তাদের তো যদি রেসিডেন্সিয়ালে থাকে তাহলে সেটা হবে না। এটা আপনি খুব ভালো সাইট বলেছেন যে রেসিডেন্সিয়াল একাডেমি করা উচিত বাংলা ফুটবলে, যে প্রত্যেকটা আই লিগ। আরেকটা প্রবলেম আছে, সকালবেলা ময়দানে এসে কি আছে, রেসিডেন্সিয়াল একাডেমি ইজ এ হিউজ ইউ নো এক্সপেন্সিভ ব্যাপার আছে, টাকা ব্যাপার আছে, কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান ইভেন মোহামেডান দুর্গাপুরে বলো, ইস্ট বেঙ্গল একটা ভালো করছে ওটা আমি জানি,
কিন্তু কত প্লেয়ার উঠাইছে উঠিয়েছে ওরা, দ্যাট ইজ দা আনাদার প্রবলেম। ইউ মাস্ট হ্যাভ দা ভেরি এক্সপিরিয়েন্স কোচ, ও জানে প্রোগ্রাম। এটা আমার বেঙ্গল খেলে লেকিন পারফেক্ট প্রফেশনাল ওয়েতে ওদের ট্রেনিং হয় না, কোচিং হয় না, ওরা কি করে বিরাট সকালে কোচিং, সবচেয়ে বড় প্রবলেম খাবার দাবার কি আছে একদম। আমাদের ট্যালেন্টেড বাচ্চা আছে নিয়ে খেলাধুলা ট্রেনিং এর সঙ্গে কেন মানে তোমার ফিজিকটা ভালো থাকতে হবে। এই জন্য আমি বলছি এটা খুব ভালো না করবে, বলো তখন তো আমরা আমার একটা বলার আছে শ্যামদা। হ্যালো বলো 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 সংগ্রাম বলো। আমি যখন নেপালে গেছিলাম আপনি যখন ডিরেক্টর ছিলেন নেপাল ফুটবলের একাডেমির, হ্যালো বলো বলো ঠিক আছে সুন্দর, নেট নেট প্রবলেম হচ্ছে বলো। নেপালে আমার খুব ভালো লেগেছিল, একত্রিতভাবে রেখে দুটো টিম রেড এন্ড ব্লু করেছিল, সত্যি দেখে ভালো লেগেছিল। শ্যামদার একটা পরিকল্পনা ছিল একাডেমির। হ্যালো নেপালে যখন গেছিলাম ইস্ট বেঙ্গলের হয়ে আপনি তখন দায়িত্বে ছিলেন, নেপাল ফুটবলের ডিরেক্টর ছিলেন, ওই সময় আপনি যে ইয়ং ছেলেগুলোকে একাডেমির ওই ওই টাইপের চাইছি আমরা, যে আপনার মাঝখানে ইভেন এফসি এফসি এসে অ্যাপ্লিকেশন যে $15,000 দে হ্যাভ গিভেন টু দ্যাট একাডেমি, দেখো ওখানে এসে ওরা ওই একাডেমি দেখে। আর আমি তো এখন ইন্ডিয়াতেও বারবার আমি বলছি ভালো করে, আমি অনেক আগে দেখি, আমি মনে আছে আমার ভালো মনে আছে ইস্ট বেঙ্গলকে কাঁদিয়া ছেড়েছিল অত ছোট ছেলে এগুলো। হ্যাঁ তুমি ওটা তুমি ছিলে ওখানে। ওকে সো সো কি আছে দ্য মেইন 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 ইজ দ্য ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুড বি ইন প্রফেশনাল ওয়ে, আমি বলছি না বেঙ্গল ফুটবল শেষ হয়ে যাচ্ছে, নো দেয়ার ইজ সো মেনি ট্যালেন্টেড প্লেয়ার, সো মেনি ট্যালেন্টেড চিলড্রেন, ইউসেকো সব জায়গায় খেলছে, বাট দিস ফাইভ এ সাইড, ফাইভ এ সাইড ফুটবল ইজ কিলিং আওয়ার চিলড্রেন, আই এম টেলিং ইউ হিয়ার, দ্যাটস ফাইভ এ সাইড ফুটবল ইজ কিলিং আওয়ার চিলড্রেন, খেলা চলছে বেশ সব জায়গা, ওরা কি করবে, ওরা তো সব টুর্নামেন্ট নেই, ফিফা শুড অর্গানাইজ দ্য টুর্নামেন্ট ফর দ্য আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19, দে মাস্ট হ্যাভ 3 or 4 টুর্নামেন্টস ওয়ের দে ক্যান গো এন্ড দ্যাট ইন্টারেস্ট অফ প্লেইং টুর্নামেন্ট ইন ডিফারেন্ট পার্ট ওয়ের দে গেট দ্য এক্সপোজার, ওয়ের দে গেট দ্য এক্সপিরিয়েন্স অফ প্লেইং গুড টুর্নামেন্ট ম্যাচেস, আমরা এই টুর্নামেন্ট খেলেছি, তখন তো ওরা আগে পড়বে, আগে ভালো খেলার চিন্তা ভাবনা করবে। আর এই বাচ্চাদের খালি ট্রেনিং 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 করবে, আন্ডার 15, আন্ডার 13, আন্ডার 16,
All India Football Federation. I am involved with the All India Football Federation. I am as a technical committee of chairman. I am ekhoni bolchi. All India Football Federation the I League korache. যে আন্ডার 15 আই লীগ এটা কোন কোন ভালো করে হচ্ছে না আমি বলছি একদম না আন্ডার 15 আন্ডার কোথায় হচ্ছে কি হলো देयर इज নো ইন্টারেস্ট এট অল হাউ মেনি প্লেয়ার দে সিলেক্টেড ফর দা ইন্ডিয়ান টিম ফর দিস আই লীগ আন্ডার 15 টুর্নামেন্টস কোন নিউজ নেই বলছে সিলেকশন করবে সো আমি এটা আমি ওর অনেক টুর্নামেন্ট দরকার অনেক দরকার এরকম সো তখন তো প্লেয়াররা উঠবে আই হ্যাভ গিভেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দ্য প্রোগ্রাম ওয়েন আই এম গন দেয়ার দ্য এভরি স্টেট মাস্ট হ্যাভ Presidential Football Academy. Why the every state have the so many football stadium? You go to Odisha, there is 5-6 stadiums. They are all waste. Very good stadiums, very good infrastructure, all waste. I told all India Football Federations, every state must have one residential football academy, and the they will take interest. আমরা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ফুটবল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন লেটস টেক দা সুনীল ছেত্রী লেটস টেক দা ভাইচুং ভুটিয়া লেক দা আই এম ভিজন টু এভরি স্টেট এন্ড কনভিন্স এন্ড দা স্পোর্টস মিনিস্টার দ্যাট ফর ইয়োর ওন বয়েজ ফর ইয়োর ওন চিলড্রেনস লেটস হ্যাভ দ্য ফুটবল একাডেমি হিয়ার ইন ফিউচার দে উইল কাম আপ এজ এ স্টার প্লেয়ার ফ্রম দ্য স্টেট আপনার যারা বেঙ্গলি নাম করবে উড়িয়া ছেলেরা উড়িয়া ছেলেরা নাম করবে আপনার ছেলেকে আপনার ডেভেলপ করছেন আপনার ছেলেকে আপনার ডেভেলপ করে দিস নথিং ইজ বদার দ্যাটস দ্য পয়েন্ট বাট আপনি দেখুন আজ 20 of age group of 13 and 17. How many boys they will get in the future for the Indian team? How many choice they will get? They will get so many boys and let's have the tournament, their state-wise tournament. Sometime in that state, sometime in that other state, with a tournament korte hobe. Jaga jaga dekham, aage hamader Santosh Trophy hoto. Oi rokom oi academy tournament dorkar. Exchange program darkar, exchange program darkar, but nobody listen, nobody bother. Ki korbo na amra bolun. Ami je amader experience dekhe, let's talk to the experience for the all others. So many Bhaskar Ganguly, Manoharan Bhattacharya, Subrata Bhattacharya, there are so many experience are there. Let's sit to call them together and their experience. Of their mother ki bolchen eta shunun lekin nobody bother and every state ekta prashno anchi kosi ami ektu voice over nilam ha kena prashno ta korte hobe seta hocche it is very much regrettable I should say which I have felt for the last few years most of the players, those who are taking part in Calcutta League and other tournaments, they are not at all interested to play in favor of any club in Calcutta League. They are much more interested to play in the local tournaments because they are earning money rather than their Calcutta League. Are you agreed upon that is me? The problem. Sunun, je star hoye gelo, je naam korlo, je better khelo, je East Bengal Mohunbagan chance peye gelo, ya onno club e chole gelo. ইয়া যে ইস্ট বেঙ্গল মোহনবাগান চান্স পাচ্ছে না দু সাল তিন সাল সো ডেফিনেটলি দে গো না আছে খেপ খেলার মতো হয়ে গেল যে আমি বলছি আপনাকে দ্যাট ইজ লাইক এ খেপ দে গেট দে আর্ন মানি ফ্রম দেয়ার ওরা কি করবে দে আর্ন মানি ফ্রম দেয়ার ইউ নো দে আর প্লেইং বাই ওয়ান টুর্নামেন্ট সিং দেয়ার ইজ দ্যাটস ওয়াই আমাদের বাচ্চাদের যে টুর্নামেন্ট খেলাচ্ছে এই সিনিয়র প্লেয়ারের জন্য এই যে টুর্নামেন্ট খেলে ওরা জায়গা দেবে
if you go to the North Bengal, if you go to the North Bengal, you'll find there is so many players are there, good talented players also there. They play the same type of what you said, they play all tournaments, you know, and they get earned money. What to do? They have to, they get money from there, that tournament, every match. So that's the, their... Monojidda, বিতর্কিত প্রশ্ন করছি, সেটা হচ্ছে এই যে লাস্ট চারটে আইপিএল এ আমি কমেন্টেটরের রোল করেছিলাম, কমেন্ট্রি করার সুযোগ হয়েছিল 15, 16, 17, 18, 19 আইপিএল হয়নি, 2020 তো এখনো আইপিএল করার মতো স্কোপ আসেনি। এই আইপিএল চলাকালীন আমাদের প্রচুর একাডেমির নাম বলতে হয়, যে বোকারো সেল একাডেমি থেকে, বার্ডপুর সেল একাডেমি থেকে, অনেক একাডেমির নাম বলতে, বেঙ্গল ফুটবল একাডেমি থেকে, তোমাদের একাডেমি থেকে, অনেক বলতে হয়। কিন্তু আলটিমেটলি একাডেমি গুলো থেকে প্লেয়ার উঠে কেন আসছে না, যেটা টাটা ফুটবল একাডেমিতে এক সময় কিন্তু বাংলা তথা ভারতের ক্রিম প্লেয়ারদের কিন্তু প্রডিউস করেছিল, এবং সংগ্রামও কিন্তু টাটা ফুটবল একাডেমির সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিল 1996 থেকে 1999 সাল পর্যন্ত। আমি সংগ্রামের কাছে পরে আসবো, এই প্রসঙ্গে তোমার কি অভিমত, কেন আর একটা টাটা ফুটবল একাডেমি হতে পারছে না? দেখো, আমি আমার ফুটবল কোচিং জীবন যখন শুরু করি, আমি ওই 90-এর দশকের ঠিক মাঝামাঝি থেকে অনেক প্লেয়ার টাটাতে, আমি প্রদীপ চুনিদা, রঞ্জন চৌধুরী, অরুণ ঘোষ, এদেরকে কিন্তু আমি সাপ্লাই লাইন দিয়ে এসছি, এবং তারা পরবর্তীকালে ইন্ডিয়া খেলেছে, মনমোহন সিং খেলেছে, এবং সেই টাইমে আমি যখন যেতাম সংগ্রামকেও আমি অনেক ছোট দেখেছি তখন ওখানে। তা যেটা মেন ব্যাপারটা হচ্ছে, একাডেমি অনেক আছে, কিন্তু কোন একাডেমি কতটা গুরুত্ব দিয়ে, ধরো একটা একাডেমি স্টাফ লাগে মিনিমাম 14-15 জন, সব একাডেমি কিন্তু এগুলো মেনটেন করতে পারে না। তা একটা একাডেমি চালাতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সব একাডেমি কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচারটা নেই। একটা একাডেমি চালাতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে কোচ এবং কর্মকর্তা যারা আছেন, চোখ একটা প্লেয়ারকে চেনা। আমি একটা যদি প্লেয়ার না চিনে একটা একাডেমিতে রিক্রুট করি, তাহলে কিন্তু আমার পয়সাটা জলে গেল, এবং আমি যদি ঠিকঠাক প্লেয়ার চিনে আনতে পারি, তারপর ডিসিপ্লিনটা মেনটেন করাতে পারি, তাহলে কিন্তু প্লেয়ার বেরোবে। যেমন একটা টাইমে টাটা থেকে প্লেয়ার বেরিয়েছিল, এগুলো একটা বৃহৎ আলোচনার ব্যাপার আছে। তুমি যদি দেখো যে 70-80-90-এর দশকে যারা ফুটবল খেলতে আসতো, তাদের স্ট্যাটাস এস্টাবলিশমেন্টটা যে জায়গায় ছিল, এই মুহূর্তে যারা ফুটবল খেলতে আসছে তাদের স্ট্যাটাসটা, আমি গরিব বড়লোক নিয়ে বলছি না, আমি বলছি তারা যে ঘর থেকে আসছে, যে মানে অর্থ প্রচুর অভাব থাকে এবং শিক্ষারও তার সঙ্গে প্রচুর অভাব, এই দুটো অভাব মিলিয়ে যেটা আগে কিন্তু ছিল না। আগে যারা ফুটবল খেলতে এসছে তারা একটা মিডল ক্লাস ফ্যামিলির থেকে, এখন কিন্তু যারা ফুটবল খেলতে আসছে মিডল ক্লাস ফ্যামিলির ছেলেরা কেউ ফুটবল খেলতে আসছে না, এবং আমরা একাডেমিতে এত একাডেমিতে আমরা সুযোগ সুবিধে দিচ্ছি যে তুমি ভাবতে পারবে না। তারপরেও ছেলেরা কিন্তু ওই দুদিনের জন্য, তিন দিনের জন্য ছাড়লাম, কেউ অটো চালাচ্ছে গিয়ে বাবার অসুস্থ, কেউ টোটো চালাচ্ছে, কেউ খেতে কাজ করছে, ওই এক সপ্তাহ ছুটি দিচ্ছি, সেখানে ছুটি মেনটেন করলো না, কিছু না কিছু করতে হচ্ছে, এত অর্থের অভাব, বকতে পারি না আমরা, কারণ তার বাবা মা না খেয়ে আছে, ঠিক কথা, করবে এটা কি? মনোজিৎ আমি বলতে পারি, বলুন ওকে, হ্যাঁ টাটা ফুটবল একাডেমি they produce for the Indian team, Tata Football Academy. Keno, keno ami bolchi, you are there for technical ami okhane chilam, but I left later on. Okhankar je manushik bole the infrastructure, the food, the training program, the discipline, je puro darkar chilo,
ওই ইএফএ ফুটবল একাডেমি দিয়ে ছিল একটা জেনিউন মতলব লেটার আফটার আমি যাওয়ার সঙ্গে সঙ্গে ওই জিনিসটা আমি যাওয়ার সাউন্ডের খুব প্রবলেম আসছে something wrong is going on over there in net you please continue with the submit and I'll see that wrong okay ami voice over korlam abar studio te prantik ebong kaushiker kache monojit dar kache ashi je amra to sob shomoy banglar football er mane unnatir jonno alochona kori kotha boli to 90s er dike ba early 2000 e অনেকগুলো টুর্নামেন্ট চলতো যেরকম ইলিয়াট শিল্ড, বঙ্কিম কাপ, কিষানুদের মেমোরিয়াল ট্রফি, এরকম প্রচুর টুর্নামেন্ট যেগুলো স্কুল এবং কলেজ রিলেটেড এবং এগুলো নিয়ে হতো। তো সেই সবকটা টুর্নামেন্ট প্রায় বন্ধ হয়ে গেছে। তো সেইখান থেকে কি সম্ভব এতগুলো মানে যেখান থেকে ওইখান থেকে প্রচুর মানে স্কাউট করা যেত মানে প্লেয়াররা, এই টুর্নামেন্ট গুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে কি সম্ভব বাংলার ফুটবলের উন্নতি করা বা উন্নতি সম্পর্কে ভাবনা চিন্তা করা? দেখো নতুন সেক্রেটারি সাহেব এসেই আমি মোটামুটি পেপারে এবং মোবাইলের দৌলতে যেগুলো দেখতে পাচ্ছি যে ওনারা চেষ্টা করছেন যে চালু করবা। তবে দেখো চালু করতে গেলেও আমি বলবো যে অর্থের একটা বিপুল পরিমাণ অর্থ দরকার, সেটা ছাড়া কিন্তু এই টুর্নামেন্ট গুলো হবে না। আর টুর্নামেন্ট করতে হয় বলে করলাম তাতে কোনো লাভ হবে না, অন্তত একটু গুছিয়ে যদি এই টুর্নামেন্ট গুলো করা যায় তাহলে যারা জুনিয়র ছেলে আছে তাদের জন্য খুব এটা ভালো খবর হবে। কারণ যত বেশি ম্যাচ খেলবে তত বেশি ম্যাচিওর হবে, যত বেশি টুর্নামেন্ট খেলবে তত তার অভিজ্ঞতা বাড়বে এবং তারা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবে। কিন্তু সমস্যা তো আমাদের থাকবেই, তার ভেতর আমি কিন্তু নতুন সেক্রেটারি আসার পর একটু আশার আলো দেখতে পাচ্ছি। কার্যক্ষেত্রে কতটা হবে জানি না, কিন্তু আলোচনা যেভাবে শুরু হয়েছে তাতে মনে হচ্ছে কিছু একটা হলেও হতে পারে, কিন্তু যতক্ষণ না শুরু হচ্ছে আমি আশাবাদী নই। ধন্যবাদ। শ্যাম স্যারের কাছে আসি একটা প্রশ্ন নিয়ে। তো নর্থ বেঙ্গল স্পোর্টস অ্যান্ড গেমস এর চেয়ারম্যান বাইচুং ভুটিয়া ছিল, তো ওনার পরে আপনাকে চেয়ারম্যান করা হয় ওখানকার। তো আপনি যখন ওখানে কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে যাচ্ছিলেন তখন আপনাকে কিছু প্রবলেম ফেস করতে হয় এবং একটা একাডেমি খোলার জন্য আপনি অ্যাপিল করেছিলেন, তো সেটার জন্য আপনাকে প্রচুর প্রেশার করা হয়, প্রচুর প্রবলেম ফেস করতে হয়। তো এরগুলোর ফলে কি মনে হয় না যে একটা জায়গায় একজন লেজেন্ডারি ফুটবলার যে একটা একাডেমি করতে চাইছে বা বেঙ্গল ফুটবল বা অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান ফুটবলের ডেভেলপমেন্ট নিয়ে ভাবছে তাকে এই ধরনের প্রবলেম গুলো ফেস করতে হয়, তো এটা ইন্ডিয়ান ফুটবলের জন্য খারাপ বা ইন্ডিয়ান ফুটবলকে আরো পিছিয়ে দিচ্ছে? দেখো কি আছে, আমি স্পোর্টস ডেভেলপমেন্ট আগে চেয়ারম্যান বানিয়েছিলাম। আমি ওখানে গিয়ে দেখলাম, দেখুন নর্থ বেঙ্গলে এখানে বেঙ্গল ফুটবল একাডেমি এখানে ভালো কাজ করছে, মাঝখানে হয়তো আপনারা শুনেছেন আগে গন্ডাগোল হয়ে গেছিল ভালো করে চলেনি, না আমরা উই হ্যাভ চেঞ্জ দ্য কোচ আর এখানে বেঙ্গল ফুটবল একাডেমি ভালো চলছে, খুব ভালো চলছে। আর আমি যে বলেছি আগে এরকম ফুটবল একাডেমি যে আমি আগে বললাম কি এভরি স্টেট মাস্ট হ্যাভ লাইক দিস হোয়াট টুডে উই হ্যাভ বেঙ্গল,
you will see the Bengal Football Academy eto bhalo hobe after 2-3 years they will produce good players ekhane amio dekhiyechi amio gechi okane amio involved achi to same ami North Bengal e North Bengal ekta part okhan theke onek bhalo bhalo football khelchen okane ekhane bilkul okane football activities nei to ami je okane contention na skill e marpale ওখানে আমাদের একটা নর্থ বেঙ্গলের জন্য পাহাড় হলো ডোর্স হলো আপনার ওখানে অনেক প্লেয়ার ভালো ভালো প্লেয়ার আছে আর আপনার সবচেয়ে বড় জিনিস এই যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম এত ভালো সুন্দর স্টেডিয়াম ওয়েস্ট হচ্ছে সামটাইম ইউ প্লে ক্রিকেট দেয়ার ওয়াই 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 ইউ আর ওয়েস্টিং ফুটবল স্টেডিয়াম নাও আই উই শুড স্টার্ট হিয়ার ওয়ান রেসিডেন্সি একাডেমি ফর হোল নর্থ বেঙ্গল যেরকম এখানে বেঙ্গল ফুটবল একাডেমি আছে খালদাতে তো উনি ওখানে আমি বললাম আগে এই না করতে পারলে তো আমি কিছু বলতে লাভ নেই আমি একটা এজ এ ফুটবলার আগে ভাইচুং কিছু করে নেই এটাও সবই কথা বলছেন ওখানে শ্যাম থাবা এসে শ্যাম থাবা নর্থ বেঙ্গল লাভটা কি হবে এখন এসে আমরা একত্রিশ বলের জন্য কিছু করি এখানে তো ওরা এখানে আমাকে মন্ত্রী বিশ্বাস দিয়েছেন বলেছেন ওয়েট ফর সাম টাইম 3-4-5 মান্থস এখন তো মাঝখানে এটা হয়ে গেল এটা কোভিড-19 এর আগের কথা কি আমরা ডেফিনেটলি ওখানে আমরা একটা রেজিডেন্সি ফুটবল একাডেমি স্টার্ট করব আর করব ওটা আমাকে এটা এই ওয়ার্ড দিয়েছেন আর আমি বলেছি আবার ওখানে রেজিডেন্সি ফুটবল একাডেমি না হলে দেন আই এম নো ইউজ অফ স্টেইং এজ এ ইয়োর চেয়ারম্যান অফ দ্যাট ডেভেলপমেন্ট অফ নর্থ বেঙ্গল স্পোর্টস কেন কোনো লাভ নেই সো দ্যাটা আগার ওটা এসে গেলে আমি বলবো ইফ টু রেজিডেন্সি একাডেমি বেঙ্গল দেখবেন কত ইভেন ইভেন উই প্রডিউস আওয়ার 60 প্লেয়ার্স it will be a big help to the East Bengal, Mohun Bagan in the future for the Indian team also. We can produce a lot of players. So this is North Bengal, Ami. Eta Honorable Minister Sange, Ami eta promise niyechi. So let's see. Agar ola bolbe na pore na hole, then I will resign. No stay. I have told this word to the minister. শ্যাম স্যারের কাছে আমার আরেকটা কোয়েশ্চেন আছে এখন মানে ইন্ডিয়ান ফুটবলে দেখা যাচ্ছে ISL হোক কি আই লিগ হোক মানে ইন্ডিয়ান স্ট্রাইকার্সরা চান্স পাচ্ছে না মানে ম্যাচ টাইম খুব কম পাচ্ছে তো সেই জায়গা থেকে কি মনে হয় এটার জন্য মানে সুনীল ছেত্রীর পরে আমরা কোনো সেরকম লেভেলের স্ট্রাইকার দেখতে পাচ্ছি না যদি একটু মানে ফরেনার্সদের সংখ্যাটা কমিয়ে দেয় মানে ফরেনার্সদের নাম্বারটা কমিয়ে দেয় তাহলে হয়তো আবার ইন্ডিয়ান স্ট্রাইকার্সরাও মানে সুযোগ পাবে হ্যাঁ ওটা তো আমার ডিসকাস হয়েছে আমরা প্রপোজাল দিয়ে আমরা তো ইয়ে করেছি কি এখানে ফরেন প্লেয়ার্স কম করার জন্য ওটা অলরেডি হয়ে গেছে ফরেন প্লেয়ার্স কম হচ্ছে কিন্তু এটা দেখুন স্ট্রাইকার এক পজিশনে আর আমরা ফিউচারে আমরা দেখছি কি এই যে একাডেমিগুলো ডাইরেক্ট এটা হয় না পজিশন দেখো স্ট্রাইকার খেলা গোল করা ইজ ভেরি ডিফিকাল্ট দুনিয়াতে তোমরা দেখো বড় বড় প্লেয়ার নাম কার আছে সব স্ট্রাইকার যে গোল করে বিকজ দেয়ার ইন দ্য ফুটবল গেমে দেয়ার ইজ এ থ্রি টাইপ অফ গেম ইউ নো দ্য ডিফেন্স প্লে ডিস্ট্রাকটিভ ফুটবল মিডফিল্ড খেলে কনস্ট্রাকটিভ ফুটবল অ্যান্ড দ্য ফরওয়ার্ড খেলে যে উইনিং গোল যে টিমকে জিতায় গোল ছাড়া তো হয় না যতই কনস্ট্রাকটিভ ফুটবল খেলো যতই ডিফেন্সিভ ফুটবল তুমি ভালো খেলো বাট ইফ ইউ নট স্কোর এ গোল দ্য টিম উইল নট উইন So we need a good striker. এটা এই জন্যই তো আমি বলছি ইন্ডিয়ান ফুটবল একাডেমি থেকে তৈরি করতে হবে এটা দেখি আমাদের তৈরি করতে অনেক আছে ভালো করে ট্রেনিং ভালো করে গাইডলাইন পাচ্ছে না আর ইন্ডিয়াতে এখানে কি আছে যত আছে বাইরে সবচেয়ে ক্লব আগে কে দেখে ফরওয়ার্ড যে গোল করতে পারে যে টিমকে জিতায় সবচেয়ে আগে সব ক্লব ভাবে দুটো কিন্তু মেইন এখন যে খেলা এখানে ফুটবল দুনিয়াতে খেলা যে মিডফিল্ডার ইফ দ্য বেস্ট মিডফিল্ডার ইজ দেয়ার হু ক্যান ক্রিয়েট দ্য ওপেনিং ফর দ্য ফরওয়ার্ড হু ক্যান ক্রিয়েট দ্য কনস্ট্রাকটিভ ফুটবল এটা এখন দরকার তো আমার মনে হয় ফরওয়ার্ড আমার ডেফিনেটলি দরকার এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে
এটা রেজিডেন্সিয়াল ফুটবল ইয়ার না হলে আমরা তৈরি করতে পারবো না, কেন না উই আর প্লেইং অগেনস্ট দ্য টফ ফরেন প্লেয়ার্স ইন দ্য আই লিগ অর আইএসএল। সুনীল ছেত্রীর পরে আমিও দেখছি না, এটা তো একটা বিগ কোয়েশ্চন, উই হ্যাভ ডিসকাস দিস ইন দ্য অল মিটিং অলসো ইন অল ইন্ডিয়া ফুটবল আমরা ডিসকাস হয়েছে, কিন্তু এটা আমার বিচার কি আছে তৈরি করতেই হবে এন্ড দ্যাট ইজ ট্রু। আপনার যে এখানে এরো স্কিম আছে, এরো স্কিমকে বাড়াতে হবে, এখানে ইউ হ্যাভ 30 প্লেয়ার্স মেক ইট ফর দ্য 60 প্লেয়ার, ওয়াই নট, যে 30 প্লেয়ার্স এরো যে রাখছে ওটা একটা রেজিডেন্স একাডেমির মতন হলো, ওয়াই ডোন্ট ইউ কিপ দ্য 60 প্লেয়ার, সো ইন দ্য ফিউচার উই গেট মোর প্লেয়ার্স, মোর ভ্যারাইটি, মোর ভ্যারাইটি প্লেয়ার ইন দ্য ডিফারেন্ট পজিশন, এটা একটা চিন্তা ভাবনা করতে হবে। সবচেয়ে বড় রেজিডেন্সিয়াল কি আছে, ফুড এক্সপেন্সেস, কোচেস এর এক্সপেন্স, দ্যাট ইজ অল ইন্ডিয়া ফুটবল, হোয়াটস প্রবলেম, এটা আমার ভিউ আমার। তো একটু সংগ্রামদার কাছে আসি, গত বছর তুমি কলকাতা সিএফএল এর সাধারণ সমিতিতে ছিলে, তো আমরা ওখানে তো গেছিলাম, দেখেছি যে তুমি এখনো সেই পরিমাণ ডেডিকেশন প্র্যাকটিসের প্রতি এবং খেলার প্রতি, তো আমরা কিছু কিছু জায়গায় গিয়ে দেখেছি যে যারা একদম ইয়ং প্লেয়ার বা 20-25 বছরের মধ্যে প্লেয়ার, তাদের ডেডিকেশনটা তোমাদের লেভেলের নেই, মানে তোমাদের থেকে কিছুটা হলো কম বা অতটা হয়তো কনসেন্ট্রেশনও করে না ফুটবলের প্রতি। তো এটা কি মনে হয় না যে বাংলার প্লেয়ারদের উঠে আসা বা বাংলার মানে বাইরের টিমগুলো থেকে আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগান বা যত প্লেয়ারকে কিনছে বাংলার প্লেয়ারগুলোকে নিচ্ছে না, এটাও কি একটা কারণ হতে পারে? অবশ্যই, আমি দুটো দুজন আমার সঙ্গে রয়েছেন, দুজনই আমার থেকে অনেক সিনিয়র, আমার মনে হয় তিনটে ডি এর উপর পুরো লাইফটা প্লেয়ারদের লাইফটা ডিপেন্ড করে, ডেডিকেশন, ডিটারমিনেশন এবং ডিসিপ্লিন, এই তিনটে ছাড়া মানে একটা ভালো প্লেয়ার হওয়া সম্ভব নয়, আমি যদি ভুল হই, কারণ আমার থেকে অনেক সিনিয়র দুজনের সঙ্গে আমি রয়েছি, এটা আমার সৌভাগ্য যে শ্যামদার সঙ্গে আমি স্কিল শেয়ার করছি, মনোজিতদার সঙ্গে স্কিল শেয়ার করছি, এই তিনটে ডি যদি থাকে সে একটা লাইনের উপর দিয়ে যে মানে জীবনের সাকসেসের দিকে মুভ করবে, আর যদি ডেডিকেশন, ডিটারমিনেশন, ডিসিপ্লিন তিনটের মধ্যে কোনো একটা ব্রেক করো, তুমি হয়তো ডিসিপ্লিন আছে ডির একটা ডি বাদ হলে তুমি লাইন থেকে লাইনচ্যুত হয়ে যাবে, তাই মনে হয় আমার। সেহেতু এখনকার প্লেয়াররা এই তিনটে খুব মানে ল্যাকিংটা কম দেখা যায়। Samdao is the most disciplined player. He was not allowed to, in the Japan, when the World Cup was held in the Japan, they did not allow him, he was the druggist. Ota or dekho, ekta man, ki samman dekho. Aaj pehle, aaj ho pehle ke, hami ekhan ke example di bacha de, ki tumhara discipline thara kono player bada hote paare na, hard work thara kono bada player hote paare na, ডেডিকেশন ছাড়া কোনো বড় প্লেয়ার হতে পারে না, এটাই তো আমি বলছি আমার বাচ্চাদার, আমার বাচ্চারা, আমাদের প্লেয়াররা, ইন দা ওয়েন ইউ ট্রেনিং হার্ড 2-3 hours আফটার দ্যাট ইউ থিংক ইউ হ্যাভ অনলি ওয়ান এম দ্যাট আই এম গোয়িং টু দ্য গ্রেট ফুটবলার, আই এম গোয়িং টু দ্য বিগ ফুটবলার, আই এম গোয়িং টু প্লে ফর দ্য ইন্ডিয়া টিম, এই যেটা অল দ্য টাইম দে হ্যাভ টু ড্রিম, দে হ্যাভ টু টক, যে বন্ধু ওকে বলে, যে ফ্রেন্ডস, এভরি ইয়ং boys, every young children, they have a friend, they have the friend society. The friends who tell him, I told them, je bandhu toke bole, tui to is bengal mohanban khel, tor naam hobe to ami to tor sange ghurte parbo, tor sange jete parbo. Je friend toke bole, wo your good friend, he is your good friend. যে ফ্রেন্ড বলবে চার তো চল আমরা বই দেখি, পিকচার দেখি, বিয়ার খাই, সিগারেট খাই, হিজ নট গুড ফ্রেন্ড, এটা তোমাদের চিন্তা করে। আই গিভ দিস এক্সাম্পল টু অল দ্য ইয়ং বয়েজ,
without a discipline, without a hard work, without a dedication, কোনো জিনিসে কোনো নাই নেই ও মানুষ যেতে পারে না দ্যাট ইজ দ্য only not sport, every part of life, this counts. আমার মনে হয় সংগ্রাম তুমি যা বলছো এই যে তিনটা তুমি বলছো this is the part of sportsman life, a part of human being, the part of young children, you know. একদম তো শ্যাম স্যারের কাছে আরেকটা প্রশ্ন নিয়ে আসবো as a chairman of AIFF technical committee which things are required for মানে development of Indian football same thing as I told you my friend is we must have so many residential football academy our residential ke korte and the proper training coaching center you know amra je cholo sobi to residence korte pare na তবে আমরা দেখছি অনেক কোচিং সেন্টার আছে কে 10 জন কি নিয়ে কর 20 জন নিয়ে করছে কোই ছোট মাঠে করছে কোই ফাইভ সাইড মাঠে করছে বাট দা কোচেস অলওয়েজ ইউ অলওয়েজ মোটিভেট দা ইয়াং প্লেয়ার ইউ ওনাদের ভালো করে মোটিভেট করো ভালো করে ট্রেনিং করাও যত টাইম তুমি পাচ্ছ আর কোন প্রশ্ন আছে তোমার হ্যাঁ আমার প্রশ্ন আছে ভয়েস ওভার করো না প্রশ্নটা করবো কি করে করে না ভয়েস ওভার করতে হবে তো আমি মনোজিৎ দাকে এবং সংগ্রামকে দুটো প্রশ্ন দুদিক থেকে করব প্রথমে করব আমি সংগ্রামকে এই সংগ্রাম মুখার্জি হওয়ার পেছনে টাটা ফুটবল একাডেমির অবদান কতটা দেখুন আমি সাই চার বছর ছিলাম আন্ডার 14 স্যামদা যেটা বলছে গ্রাসরুট লেভেলে টুর্নামেন্ট করার অবশ্যই আমি বেঙ্গল ফুটবল মানে স্কুল বেঙ্গল খেলে সাইতে ঢুকি অনন্ত স্যার আমাকে সিলেকশন করে অনন্ত ঘোষ এবং আমি ওখানে মাধ্যমিক পাস করার পর আমি টাটা দেখেছি আমাকে পিয়ারলেস ক্লাব অফার দিয়েছিল আমার যে কোচ ছিল সত্য মানে সুরজিৎ ঘোষ আমাদের এনএসটিসির কোচ ছিলেন তা বললো তুই যদি এখন সাইন করিস তুই ক্যালকাটা লিগে হারিয়ে যাবি তুই সাইন করিস না সেই সময় পিয়ারলেস অফার দিয়েছিল আমার তুই বললো টাটা যদি পারিস তো চলে যা আমি সিনিয়র ব্যাচে ঢুকি ওখানে টাটাতে এবং এক বছর ছিলাম ওখানে এবং ওখান থেকে আমি শ্রীলঙ্কাতে ইন্ডিয়া টিমের চান্স পাই অবশ্যই টাটার একটা সাইড আছে নো ডাউট ওটা টাটাতে যারা যায় তাদের চিন্তা ভাবনাটাই থাকে হচ্ছে প্র্যাকটিস দুবেলা প্র্যাকটিস এবং শ্যামদা যেটা বললো ওয়েল সব কিছু সিস্টেমেটিক্যালি হয় প্র্যাকটিস বলুন ফুড বলুন জিম বলুন এভরিথিং সুইমিং সব কিছু ফেসিলিটি অনেকের থেকে বেটার তো অটোমেটিক একটা ছেলে যদি ফেসিলিটি বেটার পায় এবং সকাল বিকেল আমার ফুটবল ছাড়া কোনো ধ্যান জ্ঞান নেই খাবো দাবো ফুটবল খেলবো রেস্ট নেবো উঠবো বিকেলে আবার মাঠে যাব আসবো ফ্রেশ হবো টিফিন করে একটু টেবিল টেনিস খেলা রিল্যাক্সেশনের জন্য ফুটবলের বাইরে কিছু নেই কিন্তু উঠবে অটোমেটিক একটা ওরম যদি একাডেমি থাকে আমি চাইবো যে অবশ্যই ওখান থেকে যদি একটা মানে গিয়ে আমার দেখা একটা গোলকিপার আমি বলছি অরিন্দম ভট্টাচার্য যখন আমরা সিনিয়র ইন্ডিয়াতে ছিলাম গোয়াতে ও তখন মোটামুটি একটা মনে মিনিমাম একটা বল ধরতে পারতো আমি তখন ওকে বলেছিলাম তুই এখানে আন্ডার 16 ক্যাম্পে ছিল আমাদের সঙ্গে প্র্যাকটিস করতো আমি অরিন্দমকে বলেছিলাম তুই পারলে টিএফ এতে যা হাইট আছে সব কিছু আছে তৈরি করার দায়িত্ব হচ্ছে ওদের তো অটোমেটিক ও আজ যে আইএসএল খেলছে বা টিএফ এতে গেছে সেই ছেলেটা যদি মানে মিনিমাম একটা ধরতে পারতো সে যদি চকচক হয়েছে পাস করেছে তাছাড়া কোনো ধ্যান জ্ঞান নেই ফুটবল ছাড়া তো অটোমেটিক আমি টিএফের সাপোর্টে আজ আমি কেন একটা নর্মাল ছেলেও গিয়ে একটা প্লেয়ার সে যদি টিএফেতে যায় এবং আগামী দিনে যারা জুনিয়র তারাও যদি চান্স পায় ইন্ডিয়ান ফুটবলের জন্য টিএফএ হচ্ছে বেস্ট পরিকাঠামো দেখলে বেঙ্গল ফুটবলে যেটা শ্যামদা ট্রাই করছে মনোজিৎদা ট্রাই করছে রেওয়ান নো ডাউট ভালো এখন নাম করেছে আগে রেওয়ান বললে কিছু এখন রেওয়ান একাডেমি বললে একটা টুর্নামেন্টের কমিটিও গ্রাহ্য করে নেওয়ার জন্য
রিয়ন একাডেমি হ্যাঁ নেওয়া যাবে, কারণ কি তারা পারফরমেন্সটা করেছে, এরকম একটা ভালো একাডেমি যদি করতে পারে। শ্যামদা চেষ্টা করছে, আমি শ্যামদাকে বলবো যে শ্যামদা আপনি যেরকম আছেন মাথার উপরে, আপনার হাত ধরে যাতে বাংলা ফুটবল না বলে টিএফ এর মতন একটা একাডেমি হয়েছে আমি চাইবো, এবং আপনার মতন বয়সে কি আমিও বলবো না শ্যামদা ছিল যে বলি এই জায়গাটা এসে। আমি মনোজিৎদা তোমাকে শেষ প্রশ্ন করব, আমরা একদম অনুষ্ঠানের শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি, সেটা হচ্ছে শিশির ঘোষের 238 আর দীপেন্দু বিশ্বাসের 242 তাদের প্রথম শ্রেণীর ফুটবলে তাদের গোলের সংখ্যা। আমি এটাই বলতে চাইছি যে তোমাদের পরের জেনারেশনে যারা এসেছিল শিশির ঘোষ, দীপেন্দু বিশ্বাস, বাইচুং ভুটিয়া, এরা তো আমি বাঙালি অবাঙালি এই সেগ্রিগেশনটা করতে চাইছি না, তবু বলছি অসীম বিশ্বাস কিন্তু দীর্ঘদিন অসুস্থতা এবং আঘাতজনিত কারণে মাঠের বাইরে থাকার জন্য অসীম সেইভাবে কিন্তু গোলের মধ্যে ফিরতে পারেনি, লাস্ট বাঙালি হিসেবে তো নিশ্চয়ই বলবো। তাহলে তো আমি মানে এই প্রজন্মের ক্ষেত্রে যাদের নাম বলতে চাইছি তারাও কিন্তু খুব বাদ প্রদীপের আয়োজন আসছে না, যেটা আমি শুভ ঘোষকেও একই কথা বলি যে খেলাটাকে ধরে রাখতে হবে এবং যেখানে খেলার সুযোগ পাবে সেইখানে তুমি খেলার চেষ্টা করবে। যাই হোক, প্রসঙ্গটা হচ্ছে যে যেটা সংগ্রাম বললো যে অসীম বিশ্বাস ধরেই নিলাম, এরপরে আর একটা শিশির ঘোষ, অসীম বিশ্বাস বা দীপেন্দু বিশ্বাস কেন আসছে না, যেখানে শুভ ঘোষ বা শেখ সাহিলের মতো প্লেয়ার আছে, কি মনে হয় যে এরা আগামী দিনে এই ধারাটাকে বজায় রাখতে পারবে? খুব শক্ত আছে, তার কারণ এখন ফরওয়ার্ড লাইনে বাঙালি প্লেয়ার বা ইন্ডিয়ান প্লেয়ার খুব কমে গেছে, বিদেশিদের আগে কন্ট্যাক্ট করে ফরওয়ার্ড লাইন গোলটা করতে হবে। কিন্তু আগে কি ছিল যে শিশিরকে আমি দেখেছি, আমার দেখা শিশির দীপেন্দু দুজনকে দেখেছি, শিশিরকে আমি বেশি দেখেছি, শিশিরের মাথাটা যেটা ছিল সেটা সত্যি ঈর্ষণীয়, ও মাথা দিয়ে মানে বল যে কোনো দিকে ব্যালেন্স করে গোল করে দিতে পারত। আর শিশিরের আরেকটা যেটা সব থেকে বড় গুণ ছিল হার না মানা মনোভাব, এবং ও মনোরঞ্জন ভট্টাচার্য কি সুব্রত ভট্টাচার্য দেখতো না, ও সবাইকে একটা স্পোর্টিং ইউনিয়নের স্টপারকে যেভাবে দেখতো সুব্রত ভট্টাচার্য বা মনোরঞ্জন ভট্টাচার্য যখন খেলতে গেছে সেইভাবে দেখতো, ওর যে জেদ, এই জেদ বাঙালি ফুটবলার খুব কম জন্মেছে পশ্চিমবাংলায়, এটা আমার ব্যক্তিগত মতামত। দীপেন্দুও আমি যখন একটা এই ব্র্যাঙ্কো রোমারিও ফুলান এসেছিল আমার কোচিং এ, আমি অ্যাসিস্ট্যান্ট কোচ ব্র্যাঙ্কো কোচ ছিল, তো ও 19 দিন ছিল, আমার সব থেকে ভালো লেগেছে ও তখন অনেক স্টার, কিন্তু যে কটা কথা বলতাম প্রত্যেকটা কথা ওপরে ওপরে শুনত, খুব ডিসিপ্লিন ছেলে ছিল, সেইটা আমি ওকে খুব কাছ থেকে দেখেছি। অতএব বাঙালি প্লেয়ার উঠতে গেলে যে বাঙালিদের বা ইন্ডিয়ান প্লেয়ারদের সুযোগ দেওয়ার যে ব্যাপারটা, সেটা আমি শ্যামদাকেও রিকোয়েস্ট করবো, শ্যামদা যেহেতু এতে আছে কমিটিতে আছে চেয়ারম্যান হিসেবে, আগেও আমার সঙ্গে শ্যামদার কথা হয়েছে বা হয়, শুধু শ্যামদা একা বললে তো হবে না, মানে একটা কমিটির অনেক কিছু নির্ভর করে, এই জায়গাটাকে করতে হবে যে একটা স্ট্রাইকার বাঙালি বা ইন্ডিয়ান রাখতেই হবে, সে ISL হোক বা আমি ক্লাবের দেখেছি মানে বাঙালি স্ট্রাইকার বসে রয়েছে, তার থেকে নিম্ন মানের বিদেশি কালো হলেই নামিয়ে দাও, তুমি কালো হলেই চলবে, কালো হলেই তুমি স্ট্রাইকারে রেখে দাও, কিন্তু ওর থেকে বেটার ছেলেটা বসে বেঞ্চে, শোনো সৌমিত্র, আমরা এখন মাঝে মাঝে যে গ্রামে গঞ্জে যাই সেখানে যদি পাঁচটা ছেলে খেলে ফাইভ সাইড টুর্নামেন্ট হয়, পাঁচটাই নাইজেরিয়ান, একদম ঠিক, কারণ আমি যে টুর্নামেন্ট আমি কমেন্ট্রি করতে যাই টুর্নামেন্টে, বাইরের টুর্নামেন্টে সবই বিদেশি নাইজেরিয়ান, কারেক্ট, একটা টিম খেলেছিল একটা প্রতিযোগিতায়, নাম করতে যাই কিনা, আফ্রিকান ইউনাইটেড, একটা টিম খেলেছিল আফ্রিকান ইউনাইটেড, শুধুমাত্র শুভেন্দু সর্দার
ওই তোমার কি বলে সুন্দরবনের ছেলে, বাকি দশটাই হচ্ছে তাদের কোন রিজার্ভ প্লেয়ার নেই। আমি বললাম যে সামবডি ইজ আন্ডার ইনজুরি, বলছে নোবডি ইজ আন্ডার ইনজুরি, নোবডি উইল কাম আন্ডার ইনজুরি, বোঝো তাকে কি বোঝাবে আমি। আমি অনেক একাডেমি তো ওপেন করেছি, সেই একাডেমি উঠে গেছে, নাম করলাম না, তারা প্রাক্তন ভারতীয় তারকা অনেকে করেছিলেন, নাম করতে চাই না, সাথে আমি নিজে ইনভলভ ছিলাম সেখানে প্রান্তিক এবং তো একদম শেষ পর্যায়ে এসে গেছি। তো থ্যাংক ইউ আপনাদের তিনজনকেই, শ্যাম স্যার, সংগ্রাম দা এবং মনোজিৎ দা। তো শেষ করার আগে একটা রিকোয়েস্ট আসছে শ্যাম স্যারের কাছে, সেটা হচ্ছে কসমসের সাথে যখন খেলেছিলেন পেলের এগেনস্টে, তো সেই এক্সপিরিয়েন্সটা একটু ওই একটা কিছু মুহূর্ত একটু শেয়ার করুন। শেষের দিকে শ্যাম স্যার শুনতে আমি বেরোলাম সৌমিত্র দা। ঠিক আছে ঠিক আছে, সংগ্রাম দা তুমি ওখান থেকে দেখো, ডিভ অপশন আছে ওটা দিয়ে। ঠিক আছে আচ্ছা, আমি শ্যামদার সম্বন্ধে একটা এক্সপিরিয়েন্স একটু শেয়ার করব। বলো। সেটা হচ্ছে যে শ্যামদা 72 সাল কি 73, এই আবার বন্ধ হয়ে গেছে। না না কেটে দিচ্ছি, নেটে প্রবলেম আসছে, নেটে প্রবলেম আসছে, সবারই নেট শেষ হয়ে গেছে। তো আমি মোহনবাগান গিয়েছিলাম এই ইস্ট বেঙ্গল থেকে, মোহনবাগানে পেলের সঙ্গে খেলতে পারবো, ওটা আমাকে একটা লোভ দিয়েছে বলে আমি পালিয়ে ওখানে গিয়েছিলাম মোহনবাগান। মোহনবাগানে যখন কসমস পেলে, এটা ভাগ্যের ব্যাপার, কোনোদিন ভাবতে পারিনি কি পেলে সঙ্গে খেলতে পারবো। এটা একটা স্টোরি আছে কি, যখন আমি মডেগা খেলতে যাই মালয়েশিয়াতে, তখন আমরা টিভি, আমি ফার্স্ট টাইম টিভি দেখেছি লাইফে, ইন্ডিয়াতে টিভি ছিল না। তারপরে দেখছি জাপান কোরিয়া সব প্লেয়াররা ওখানে জমা হয়েছে, একটা টিভিতে খেলা দেখছে, তো আমিও দৌড়ে গেলে দেখলাম কি খেলাতে, ওখানে আমি পেলের খেলা চলছে, সব জমা হয়েছে। তো আমি ফার্স্ট টাইম টিভি দেখলাম, ফার্স্ট টাইম পেলেকে দেখলাম, ফার্স্ট টাইম পেলের খেলা দেখলাম, লাস্টে মোহনবাগানে গিয়ে আর পেলের সঙ্গে খেলতে পারলাম, আর আমি গোল করতে পারলাম অগেনস্ট ওয়ার্ল্ড কাপের 3-4-4-5 প্লেয়ার ছিল, ওখানে আমি গোল করতে পারলাম অগেনস্ট পেলের টিম। তারপরে আমাকে তো আর আমি কি চাই ওর দেখি বেশি, আমি দুনিয়ার সবচেয়ে বড় প্লেয়ার পেলে, ম্যারাডোনা, এদের সঙ্গে খেলতে পেরেছি, এদের সঙ্গে বসে হাত মিলিয়ে গলা মিলিয়ে পেরেছি, দুটো বছর সবচেয়ে বড় খেলোয়াড়, তো এর আমার লাইফের এটা আমি বলবো। আর ওই 80,000 ক্রাউড ইডেন গার্ডেনে কে ভুলবে, ওই যে যখন পেলে এসেছিল তখন তো আমরা কোনোদিন ভাবতে পারিনি কি এরকম ইডেন গার্ডেনে পেলের সঙ্গে খেলে তারপরে গোল করতে পারবো, এটাই আমার জীবনের ধন্য হয়ে গেছে। আর আমি কি বলবো দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ মনোজিৎ দা, শ্যাম দা, শ্যাম স্যার এবং সংগ্রাম দা তিনজনকেই। তো অনেকক্ষণ সময় নিয়ে নিয়েছি আপনাদের, তো আজকের মতো শেষ করবো, কারণ সবারই নেট শেষ হয়েছে, নেটের প্রবলেমও হচ্ছে, তো আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, ধন্যবাদ, খুব এনজয় করলাম, অনেক পুরানো দিন মনে পড়লো, ধন্যবাদ টু এভরিওয়ান অফ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ওকে ওকে।